নমস্কার। আজকে একটা অদ্ভুত দিন, আমরা সবাই উপস্থিত হয়েছি এর মধ্যেই। খুব বৃষ্টি, কালকে রাত থেকে ভাবা হচ্ছিল যে অনুষ্ঠান করা যাবে কিনা। সকলকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি স্বাগত জানাই। আপনারা জানেন যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন কালচারাল স্টাডিজ, আমরা বিগত 3 বছর ধরে বেঙ্গল পার্টিশন রিপোজিটরি নামে একটা প্রকল্প গ্রহণ করেছি। সেই প্রকল্পের কাজ সারা রাজ্য জুড়ে আমাদের প্রায় 50 জন রিসার্চার এবং 15 জন শিক্ষক সেই কাজের সাথে সংযুক্ত আছেন। সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন কালচারাল স্টাডিজের পক্ষ থেকে আমরা 2018 সালের সেপ্টেম্বরে উদ্যোগ গ্রহণ করি যে একটা পার্টিশন বক্তৃতামালা করার। আপনারা জানেন আজকে অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় তার সম্মতি জ্ঞাপন করেছেন ষষ্ঠ বক্তৃতা দেওয়ার জন্যে। তার বক্তৃতার বিষয় অশ্রুরেখা, পার্টিশন ও ঋত্বিক চলচ্চিত্র। আমি অধ্যাপক মুখোপাধ্যায় সম্পর্কে কিছু বলা আমার পক্ষে মানে বাতুলতা হয়ে যাবে, কিন্তু তবু আমি ইন্ট্রোডিউস করার জন্য কয়েকটা কথা আপনাদের সামনে রাখতে চাই আমাদের প্রকল্প এবং অধ্যাপক মুখোপাধ্যায় সম্পর্কে। তার আগে আমি অধ্যাপক মুখোপাধ্যায়কে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটু পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার ব্যাপার আছে, সেইগুলো আমি অনুরোধ করছি। আমাদের তরুণ অধ্যাপক ডক্টর ইন্তাজ আলী জয়েন করেছেন সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের, উনি পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন অধ্যাপক মুখোপাধ্যায়কে। আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে বিগত 50-60 বছর ধরে পার্টিশন এবং পার্টিশন পরবর্তী যে গবেষণার কাজ ইত্যাদি হয়েছে, তা নিয়ে অনেক জায়গাতেই অনেক রকম পরিকল্পনা হচ্ছে যেগুলোকে এক জায়গায় করে রাখার। কেননা 47 এবং 71 এর মধ্যে দাঁড়িয়ে আমরা অনেক মানুষকে হারিয়েছি এবং ক্রমাগত তারা আস্তে আস্তে বয়সের ভারে নুব্জ হয়ে পড়ছেন, তাদের স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে। কিন্তু 47 থেকে তার পরবর্তী সময়ের পরিপ্রেক্ষিতে এই মানুষজনের কথাবার্তা, স্মৃতির মধ্যে থেকে অনেক কথাকে নতুন করে আমাদের জানা দরকার। সমকালীন শিল্প সাহিত্যের মধ্যে তার যে ছাপ আছে তারও একটা বিকল্প বয়ান তৈরি হওয়া দরকার। নতুনভাবে সেই বয়ানের আবিষ্কার আমাদের এখনকার কথা সাহিত্যিকেরা যেমন করেন, কবিরা করেন, লেখকরা করেন, শিল্পীরা করেন, যারা ফিল্ম তৈরি করেন তারা করেন। তা এই সবগুলোর মধ্যে যে ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভগুলোকে সংগ্রহ করা এই প্রকল্পের একটা অন্যতম প্রধান লক্ষ্য। তা আমরা এই মর্মে প্রায় 50 জন গবেষক তাদের নিজেদের সমস্ত সামর্থ্য দিয়ে বিভিন্ন জেলাতে আমরা এই কাজ করে চলেছি। দক্ষিণ 24 পরগনা, তারপরে উত্তর 24 পরগনা, নদিয়া, এটা প্রথম পর্বে আমরা করেছিলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সঙ্গে যৌথ গবেষণা প্রকল্পের মাধ্যমে। তার পরের বছর আমরা কাজ করেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সঙ্গে, এবং সম্প্রতি 30 জুন আমরা স্বাক্ষর করেছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি মৌ, সেই কাজ এখন শুরু হয়েছে। তা ডিসেম্বর মাসে আমরা এই বেঙ্গল পার্টিশন রিপোজিটরি উদ্বোধন করব। আপনারা এই যে বক্তৃতা আজকে পার্টিশন বক্তৃতামালার হচ্ছে, এর আগে 5টা বক্তৃতা ইতিপূর্বে হয়েছে। প্রথমটি দিয়েছিলেন অধ্যাপক শর্মিষ্ঠা চ্যাটার্জি শ্রীবাস্তব, তারপরে দিয়েছিলেন অধ্যাপক শক্তিনাথ ঝাঁ, পবিত্র সরকার দিয়েছিলেন তৃতীয় বক্তৃতা, চতুর্থ বক্তৃতা দিয়েছিলেন আব্দুল্লাল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান, পঞ্চম বক্তৃতা দিয়েছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রভাইস চ্যান্সেলর অধ্যাপক খন্দকার মুকাদ্দাম হোসেন, ষষ্ঠ বক্তৃতায় আমরা পেয়েছি অত্যন্ত সম্মানীয়, গুণী এবং কৃতী একজন মানুষকে, যারা আমরা আমাদের পড়াশুনোর সময়টা, আমাদের যৌবনকাল অতিবাহিত হয়েছে যার বিভিন্ন জায়গায় সেমিনারের বক্তৃতা শুনতে শুনতে, এবং বিশেষত তার ঋত্বিক সম্পর্কে যে মূল্যায়ন, যে বিশ্লেষণ সেগুলো শুনতে শুনতে। সেই জায়গা থেকে আমরা আমাদের রিসার্চাররা খুবই আগ্রহ ব্যক্ত করেছিল যে তার কথা শোনার জন্যে। আমাদের এখানে সম্পূর্ণ ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা আছে ওই রিপোজিটরিতে রাখার জন্যে, ফলে যারা এখান থেকে মিস করছেন তারা অবশ্যই আমাদের রিপোজিটরিতে সেই বক্তৃতা শুনতে পাবেন। এই পার্টিশন বক্তৃতামালা আয়োজনের একটা বড় লক্ষ্য হলো পার্টিশন সংক্রান্ত, আজকে আমরা যারা তরুণ প্রজন্মের, যারা প্রত্যক্ষভাবে পার্টিশনের সাক্ষ্য বহন করি না, তারা কিভাবে পার্টিশনের মধ্যে দিয়ে যায়, এবং পুরনো টেক্সট, ফিল্মের টেক্সট হতে পারে, উপন্যাসের টেক্সট হতে পারে, কবিতার টেক্সট হতে পারে, সেইগুলো পড়ার সময় আমরা কী কী অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই সেটা আজকে নতুন করে রিডিসকভার করা। সুতরাং একই টেক্সট, একই ধরনের
শিল্পকর্ম সেগুলোরও নতুন নতুন পুনর্জন্ম যুগে যুগে কালে কালে হয়, পরিপ্রেক্ষিত এবং সময়ের সঙ্গে পরিবর্তিত হতে হতে। নিশ্চয়ই আশা করি পার্টিশান সংক্রান্ত ঋত্বিক ঘটকের চলচ্চিত্রকে দেখার যে অভিনব প্রয়াস অধ্যাপক মুখোপাধ্যায় আমাদের সামনে রাখবেন, আপনারা সকলেই সেটা আমরা মুখিয়ে আছি সেটা শোনার জন্যে। এবং শেষত আমি যেটা বলবো যে আমরা এই বক্তৃতাটি 45-50 মিনিটের আশা করি হবে, তারপরে আপনারা আপনাদের কথাবার্তা প্রশ্ন নিশ্চয়ই থাকবে কিছু, সেগুলো নিয়ে আপনারা কথা বলতে পারেন, কিন্তু সেই সেশনটা সেপারেট একটা সেশন, তার ফলে আমরা বক্তৃতার সময় নিশ্চিতভাবেই, এমনিতেই উনি যেভাবে বলেন তাতে আমার মনে হয় না কেউ কোনো কথা বলতে পারবেন, তা আমি তবুও বললাম আপনাদের কাছে, অনুরোধ রাখছি। আর প্রত্যেকে তার নিজের মোবাইল ফোনটি কমপ্লিটলি বন্ধ করে দিন, সাইলেন্ট নয়, বন্ধ করে পকেটে রাখুন, কোনো ছবি তুলবেন না, কোনো রেকর্ডিং করবেন না। এটা কিন্তু আমি একদম রিপোজিটরি প্রকল্পের পক্ষ থেকে আপনাদের সকলকে জানালাম, আমাদের বাকি রিসার্চাররা এটা জানেন, যারা নতুন এসছেন তাদের জন্য কথাটা রাখলাম, ধন্যবাদ। আজ আমার যে নিবেদন তার শুরুতেই আমি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তার পক্ষ থেকে যে সমস্ত অধ্যাপক আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন, ডক্টর মনন কুমার মণ্ডল, কি ডক্টর ইমতিয়াজ আলী, অধ্যাপক হিমাদ্রি লাহিড়ি এবং আরও নানা বিদুষী অধ্যাপিকা যারা আমাকে ঘিরে আছেন, যারা কর্মীবৃন্দ, তাদের সবাইকে অভিবাদন এবং প্রণতি জানাই। কারণ এই যে অশ্রুরেখা যেটা আমরা বলছি, সীমান্ত রেখা, সে বিষয়ে কিছু কথা বলতে গেলে আমি সবসময় খুব দীনতা অনুভব করি, এক ধরনের মানসিক দারিদ্র। কারণ সত্যি এ বিষয়ে কথা বলার অধিকার আমার আছে কি না সেটা আমার মনে হয়, কারণ আমার মনে হয় যেই জ্ঞান আমার অধীত বিদ্যা থেকে এবং তা পরোক্ষ জ্ঞান, এটা একটা হতে পারে এই, সেটা আপনারা বলতে পারেন, তার জন্য আমি দায়ী নই, যে দেশ বিভাগের যেটা মূল তার সময় 1947 সাল, তার অনেক পরে আমার জন্ম 50-এর দশকে, কাজেই এই দেশবিভাগকে প্রত্যক্ষভাবে মনে রাখা আমার সম্ভব না, কিন্তু আদৌ আমরা মনে রেখেছি কি না এই 2019 সালে সেটা একটা বড় প্রশ্ন। এটা যখনই আমরা সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে যাই তখনই আমরা দেখেছি যে এই প্রশ্নটার সম্মুখীন আমরা হই, কেউ না কেউ, যারা বাঙালির বিভাজন রেখা নিয়ে কথা বলেন, যাকে পার্টিশন বলা হচ্ছে। যেমন আমার মনে আছে দিল্লিতে একবার একটা আলোচনা চক্রে চা খাওয়ার অবসরে বিখ্যাত ভারতীয় লেখিকা বললে আজকাল অনেকে আপত্তি করেন, লেখক উর্বশী বুটালিয়া, তিনি আমাকে জিজ্ঞেস করেন যে বেঙ্গল পার্টিশন, মানে বাংলা বিভাগ নিয়ে লেখা পত্র বা নথিপত্র এত কম কেন, এটা একটা বাস্তব সমস্যা। এবং এই বিষয়ে যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় উদ্যোগী হয়েছে এটা আমাদের সকলের কাছেই আসার কথা, কিন্তু সেটা পরের ব্যাপার। আমাদের এত মেটেরিয়াল কম কেন, যদি আমরা পাঞ্জাবের সঙ্গে তুলনা করি তাহলে দেখব যে অবিশ্বাস্যভাবে কম। বাঙালি যে বিভক্ত হয়েছে ভৌগোলিকভাবে এবং সাংস্কৃতিকভাবে, সে তার চেতনায় আছে বলে সবসময় মনে হয় না, এমনকি এটা সৌভাগ্য যে গত 15 বছরে ইতিহাস কিছু পাল্টেছে। তার আগে আমাদের মনে হতো যে অনেক সময় জনৈক সাংবাদিকের মুক্তিযুদ্ধ চলাকালীন মুরগির ঝোলের গল্প খাওয়া, এবং তারও আগে ভানু বন্দ্যোপাধ্যায় 1974-এর সেই বিখ্যাত সংলাপ মাসিমা মালপুয়া খামো, এইটাই বাঙাল হওয়ার শকুন্তলার আংটি। অর্থাৎ এই যে পূর্ববঙ্গীয় বা বাঙাল, এই শব্দটা অবশ্য পশ্চিমবঙ্গীয় ধোতনা আছে, এটা আবার পূর্ববঙ্গে নিন্দার্থক অর্থে প্রযুক্ত হয়, সেটা কারো সেটার পরিসর আমাদের নয়, কিন্তু এই যে বাঙাল বা দেশ বিভাগ কী, এ বিষয়ে আমাদের জ্ঞান অত্যন্ত কম। আমরা সবসময় বলি, যদি ধরুন এই যে সাহিত্য সংস্কৃতির কথা বলা হলো, কোনো সন্দেহ নেই যে হিরণময় বন্দ্যোপাধ্যায় ICS, তিনি যে পার্টিশান ডকুমেন্ট লিখেছেন সরকারি নির্দেশনামায়, সেটা অত্যন্ত মূল্যবান একটা নথি শুরুর, কিন্তু তারপরে যা হয়েছে তা কেন কম হলো এটা সত্যি গবেষণার বিষয়। যেমন নারায়ণ সান্যাল, PWD কনস্ট্রাকশন বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তিনি
যখন দণ্ডকারণ্যে উদ্বাস্তুদের পুনর্বাসন হচ্ছিল তখন বকুলতলা পিএল ক্যাম্প এবং দণ্ডক সর্বরী নামে দুটো লেখা লিখেছিলেন, তার মধ্যে এর কিঞ্চিত বিবরণ পাওয়া যায়। তারপরে দীর্ঘদিনের নিরবতার পরে নতুন ইহুদি এবং নিমাই ঘোষের ছিন্নমূল নামক চলচ্চিত্র, এর মধ্যে এর একটা প্রত্যক্ষতা আছে। কিন্তু তারপরে যা আছে তা সবই আবেগবিধুরতা। যেমন ধরা যাক অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে, কি প্রফুল্ল রায়ের কেয়া পাতার নৌকা, কি সুনীল গঙ্গোপাধ্যায়ের বিচ্ছিন্ন পংক্তি, এগুলো বা অতি সম্প্রতি যেগুলো আসছে সেগুলো হচ্ছে খানিকটা বলা যায় যে অনেক দিনের এক ধরনের আবেগের পুনরুদ্ধার। তার মধ্যে যতটা আবেগ আছে ততটা বাস্তবের নিষ্ঠুরতা নেই। বাংলা কেউ সাদাত হোসেন মান্টোর মতন লেখা লেখেননি, এটা বাঙালিদের অক্ষমতা নয়, এটা দুটো বিভাজনের তফাত। পাঞ্জাব সীমান্ত দিয়ে যখন আমরা বিভক্ত হই তখন সত্যি রক্তপাত, আগুন এবং আরও নানা দুর্ভাগ্যজনক ঘটনা এমনভাবে ঘটে যায় এবং সত্যি জনসংখ্যার বিভাজন যেভাবে হয় তাতে আমরা ওই উত্তাপ এড়াতে পারিনি এবং আমাদের মধ্যে অনেককেই ওই ধরনের লেখা লিখতে হয়েছিল যেটা ভারতীয় সাহিত্যের একটা সম্পদ। কিন্তু পশ্চিমবঙ্গের বিভাজন অনেকটা আকস্মিক হয় এবং সেই বিভাজনে 47 সাল যত গুরুত্বপূর্ণ সময় এটা বস্তুত 45 সাল থেকেই শুরু হয়ে গেছে। যদিও বাঙালির মূল রাজনৈতিক নেতারা সুভাষ বসুর অনুপস্থিতিতে যারা নেতা ছিলেন সৈয়দ সোহরাওয়ার্দি, ফজলুল হক, শরৎ বসু, এরা কেউই এই বিভাজন সম্বন্ধে অবহিত ছিলেন না বা সমর্থন করছিলেন না। কিন্তু কেন হলো সেটা আমার বক্তব্যের অধিকার ভুক্ত নয় এবং আমার এলাকায় ঠিক পড়ে না, আমি সে বিষয়ে কথা বলছিও না। কিন্তু যখন হলো সেটা আমরা প্রায় বুঝতে পারিনি, এটা প্রায় বেজে কেটে যাওয়ার মতন খুব সূক্ষ্ম কিন্তু খুব গভীর রক্তপাত। এমনকি 50 সাল অব্দি আমাদের পাসপোর্টও লাগতো না এদিক থেকে ওদিকে যাওয়া, ওদিক থেকে এদিকে আসার মধ্যে। আমরা বুঝতেও পারিনি যে আমাদের দেশ আলাদা হয়ে গেছে, এটা আমরা 50 দশকে এসে বুঝতে পারি। এবং এমনকি আমাদের এই স্বাধীনতা বিভাজন কতদূর অলিক ছিল যে ফজলুল হকের কথা বিশ্বাস করতে অনেক দিন লেগেছিল, অনেক সময় পরে যে দেশ সত্যি আর ফিরে যাওয়া যাবে না, ফিরে যাওয়ার পথ রুদ্ধ হয়ে গেছে। এই যে অবস্থা, এই অবস্থাকে আমরা কিভাবে দেখব, কিভাবে আমরা আমাদের বিভাজনকে দেখব? নানা উপায় হতে পারে কিন্তু আমার বলার সময় কম এবং এটা একদিনে বলার বিষয়ও নয়। সেই জন্য আমরা একজন চলচ্চিত্রকারকে বিবেচনায় আনতে পারি, তার নাম ঋত্বিক কুমার ঘটক। ঋত্বিক কুমার ঘটক প্রথাগত অর্থে উদ্বাস্তু নন, অনেকটা আমার মতন। আমার বাবা যেমন কলকাতা শহরে এসেছিলেন 1927 সালে, কিন্তু দেশভাগ হয় তার অনেক দিন বাদে। আমাদের বাসা ছিল বরিশালের রূপাতলী নামের একটা গ্রামে, খুবই অবজ্ঞাত একটা গ্রাম, আর আমরা বড় লোক ছিলাম না, ধনীও ছিলাম না। আমার ঠাকুরদাদা খুব সামান্য প্রাইমারি স্কুলের মাস্টারমশাই ছিলেন। তো সেই গ্রাম থেকে আমরা স্থায়ীভাবে ঠিকানায় উঠি 47 সালে, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু আমাদের একটা কলকাতা বরিশাল যাতায়াতের পথ ছিল। আমার স্ত্রীর ক্ষেত্রেও তাই, তারা ময়মনসিংহের মানুষ, নেত্রকোনা গ্রামের, তাদেরও একটা নেত্রকোনা কলকাতা যাতায়াতের পথ ছিল। কিন্তু ঋত্বিক ঘটকও তাই, ঋত্বিক ঘটক ঢাকা জেলায় ঢাকা শহরেই জন্ম, রাজশাহীর মানুষ, কিন্তু তার দাদার সূত্রে এবং অন্যান্য সূত্রে তারও কলকাতা যাওয়া আসার পথ ছিল। তিনি যে ছবিগুলো করেছেন যে এবং তার জন্যই তিনি এখন বিশ্ববিখ্যাত, এই ছবিগুলো যদি আমরা দেখি, এই ছবিগুলো কি, একদিক দিয়ে আমার মনে হয় যে ঋত্বিক ঘটকের ছবি শ্রেষ্ঠ দলিল আমাদের বিভাজনের। কারণ ঋত্বিক ঘটক যা নিয়ে প্রতিবেদন পেশ করেন, ঋত্বিক ঘটকের একটি ছবিতেও কিন্তু পার্টিশনের বিষয়ে কোনো প্রত্যক্ষ জ্ঞান নেই। আপনি সেই ছবিগুলো দেখলে বুঝবেন না যে দেশটা দুভাগ হয়ে গেছে, মৌখিক কথায় বুঝতে পারেন। কিন্তু ঋত্বিক ঘটক যা নিয়ে কাজ করেন তা হচ্ছে উত্তর বিভাজন দুঃস্বপ্ন, মনোবিপর্যয় নিয়ে। প্যালেস্টাইনের কবি মোহাম্মদ দারুইস একটা কথা বলেছিলেন এক সময়, একটা লাইন কবিতার, আমি আর কবিতার লাইনটা বলছি না, সেটা হচ্ছে এই যে আসলে এই জায়গায় আমার কি করার আছে, একদিকে বিস্মৃতি আর শূন্যতা, তার মাঝখানে একটা অন্তর্বর্তী প্রতিবেদন। ঋত্বিক ঘটকের ছবি তাই, মোহাম্মদ দারুইসের কবিতাও প্রায় তাই।
এবং ঋত্বিক ঘটক আরেকটা কাজ করেছেন বলে আমার ব্যক্তিগত বিশ্বাস, সেটা হচ্ছে এই যে আমাদের যে ইতিহাস বিভাজন যাকে একটা মুহূর্তে উস্কে দিয়েছে সেই ইতিহাসকে পুনর্বিবেচনা করা, আমাদের ইতিহাস তত ভালোভাবে গ্রথিত নয়, এবং সেই যে গ্রন্থনা এই গ্রন্থনাটা দক্ষিণ আমেরিকাতেও ছিল না। 100 ইয়ার্স অফ সলিচিউড, যা সবচেয়ে বেশি পঠিত ল্যাটিন আমেরিকার উপন্যাস, নোবেল পুরস্কার প্রাপ্ত তো বটেই, সেই উপন্যাসে আসলে গার্সিয়া মার্কেস যে চেষ্টা করেছেন তা আছে, যেহেতু লাতিন আমেরিকার উপন্যাস ছিন্ন গ্রন্থি সূত্রহীন, তাতে কিছু কিছু কাহিনী এবং উপকথা জুড়ে উনি এক ধরনের হিস্টোরিওগ্রাফিক মেটিরিয়াল, যাকে আমরা ঐতিহাসিক উপাদান, ঐতিহাসিক নুড়িপাথর বলি, তার জোগাড় করার চেষ্টা করেছেন। লেখকের সেটা অন্যতম কাজ। জীবনানন্দ দাস বলেন যে কবির অস্তিত্বে থাকবে কালচেতনা এবং মর্মে থাকবে ইতিহাস বোধ, ইতিহাস চেতনা। এই যে সময়ের যা অতীত, যা সময়াতীত এবং যা সময়ানুবর্তী, তাকে যুক্ত করা, এটা ঋত্বিক ঘটকের একটা বড় কাজ। তিনি যদি শুধু বিভাজন সম্পর্কে কোনো দলিল লিখতেন তাহলে সেটা রাজক্লিফ রোয়েদাদের মতন বা অনুরূপ ইতিহাসের মতন আমাদের কিছু কাজে লাগতো, কিন্তু সেটা প্রয়োজন ফুরিয়ে যেত। এই যে আমরা বারবার এই নদীমাতৃক সভ্যতায় সিন্ধু নদ থেকে, নর্মদা থেকে, কাবেরী কৃষ্ণা থেকে, ব্রহ্মপুত্র থেকে, গাঙ্গেয় উপত্যকা থেকে, পদ্মা নদীর পার থেকে, এই যে বারবার উচ্ছেদ হচ্ছে এবং বারবার আমাদের মানচিত্র ভুল করছি, এইটাকে আমরা কোন দার্শনিক পরিপ্রেক্ষিতে রাখব? এই যে দার্শনিক পরিপ্রেক্ষিতে রাখা, এটা খুবই সমস্যার, কারণ এটা আমরা যেটা সাধারণভাবে অবলম্বন করি সেটা হচ্ছে এটা এমন কিছু একটা রূপকথার গল্প আমরা শোনাচ্ছি, যা আমরা অনেক সময় পূর্ববঙ্গের লোককথা বা স্মৃতিকথা পড়ে মন্তব্যও করি, যেন এটা শুধুই এক ধরনের গীতিময় অতীতকাল। বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে, যেই মুহূর্তে বেহুলা বললাম মনে হলো মনসামঙ্গল বরিশালের জাতীয় কাব্য। কেন জাতীয় কাব্য? কারণ বরিশালে আজ পর্যন্ত রেল লাইন হয়নি, আজও হয়নি, এবং এত নিচু জেলা যে সেখানে সবসময় জল জমে থাকে, এবং সেখানে সাপ ঘরের মধ্যে আসা কিছুমাত্র বৈচিত্র্যময় নয়। আমি আমার বাড়িতে শুনেছি, অন্য সবাই তার বাড়িতে শুনেছেন, জীবনানন্দ দাসও দেখেছেন, এ নিয়ে বরিশালের লোকেরা সাপকে কখনো পর ভাবেনি, এবং বরিশাল জেলা যে মনসা মঙ্গল কাব্য এত জনপ্রিয়, এই যে শ্রাবণ সংক্রান্তিতে মনসা পূজা এত জনপ্রিয়, তার কারণও সহজেই, নৃতাত্ত্বিক কারণ সহজেই অনুমেয়। এখন এই যে জীবনানন্দ বলেন যে একদিন অমরায় গিয়ে যখন ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদীমার ভাঁসফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। এখন এই যে একজন দেশচ্যুত কবি, তিনি যখন এইটা অনুমান করতে পারছেন যে বেহুলা দিদি স্বর্গের সভায় নাচে, তাহলেও সে বাঙালির জাতীয় নায়িকা জন দার্ক, এবং বাংলার এই নদী মান ভাটফুল তার পা ধরে পা জুড়ে কাঁদবে। ঋত্বিক ঘটকও প্রায় তাই ভেবেছিলেন। ঋত্বিক ঘটক কি ভেবেছিলেন? যখন মেঘে ঢাকা তারা ছবিটা যদি আমরা তুলি, তার সমস্ত ছবিতে দেশ একটা প্রথম কথা, আমি আজকে আলোচনার সংক্ষেপের জন্য তার তিনটে ছবি নিয়ে কথা বলবো সামান্য, কিন্তু যদি তার সমগ্র ছবি দেখা যায় তাহলেই দেখা যাবে যে এটা এক ধরনের বিচিত্র লেখক বৃত্তি বা বিচিত্র স্রষ্টা বৃত্তি, যে তার প্রথম ছবি থেকে শেষ ছবি অবধি তার নায়করা কেউ গৃহস্থ নয়, গৃহ হাইফেন স্থ, মানে তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। প্রথম ছবির নাগরিকেও একজন তাদের বাসস্থান চ্যুত হচ্ছেন, শেষ ছবির নীলকণ্ঠবাগচিও গৃহহারা পথে পথে ঘুরে বেড়াচ্ছেন, মধ্যে সব ছবিগুলোতেই এই গৃহচ্যুতি বাসস্থানচ্যুতির একটা সমস্যা। এবং আমি বলবো যে ঋত্বিক ঘটক অনেকটা জীবনানন্দ দাসগুলো যেগুলো ইঙ্গিত দিয়েছেন তার পক্ষে এই লেখাটা একভাবে সম্ভব ছিল না, বা তিনি অন্যভাবে প্রকাশ করেছেন, এই যে দূরে কাছে শহর ঘর ভাঙে, গ্রাম পতনের শব্দ হয়,
এই যে দূরে কাছে গ্রাম পতনের শব্দ হয়, এই গ্রাম পতনের শব্দগুলো ঋত্বিক দেখেছিলেন। এবং একজন মহৎ শিল্পী যেমন ইতিহাস চেতনা থেকে এই গ্রাম পতনকে, এই সীমানা পতনকে দেখেন, তেমনভাবেই তাৎক্ষণিক দুর্ভাগ্যকে চিরকালীন বিপর্যয়ের সঙ্গে জুড়ে দিতে চেয়েছিলেন। যেমন আমরা যে বেহুলার কথা বললাম, যিনি বাঙালির জাতীয় নায়িকা, তিনি তাকে যদি আমরা মেঘেরাকা তারার আজাদগড় কলোনির এই যেটা যেখানে টালিগঞ্জের রাস্তাটা ঘুরে যায়, দেখবেন মালঞ্চ সিনেমা হল যেখানে, সেটাই 1960 সালে নিতার ঠিকানা ছিল। এখন যদিও তা দেখলে বুঝতে পারবে না, ভূগোল পাল্টে গেছে, যে জন্য এইসব আর্কাইভের এত গুরুত্ব, ভূগোল পাল্টে গেছে। নিতা যে রাস্তা দিয়ে এসে পড়তো টালিগঞ্জ রোডে, সেই রাস্তাটাই এমন হয়ে গেছে যে সেখানে এত সোডিয়াম ভেপার, এত বেশি মঞ্জিনির দোকান, এত বেশি লোক হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে কানে ওয়াকম্যান লাগিয়ে, যে আপনি বুঝতেই পারবেন না এই রাস্তা দিয়ে একদা নিতা চক্রবর্তীর চটি ছিঁড়ে গিয়েছিল। সমস্ত অলিক, রূপকথার থেকেও অলিক, একদা কোনো একটা সময়, সমস্যার সময়টাও আমরা জানি না, আমাদের সে কথাও কেউ আর বলে না। নিতা চক্রবর্তী সম্পূর্ণ অবান্তর হয়ে গেছেন। এখন এই নিতা চক্রবর্তীকে যখন আমরা দেখব, তখন আমরা কিভাবে তাকে দেখব, কিভাবে দেখতে পারি? ঋত্বিক ঘটক যখন মেঘেরাকা তারা করেছেন, তখন নিতা চক্রবর্তীকে পায় এই বেহুলার ভূমিকায়, অর্থাৎ জাতীয় একটা ঐতিহাসিক বিপর্যয়কে একজন ব্যক্তির মধ্যে দেখতে চেয়েছেন। এই দেখাটা মেলোড্রামা ছাড়া সম্ভব হয় না। যদি আপনারা আধুনিক তত্ত্ববিদদের লেখা পড়েন, তাহলে দেখবেন এই পিটার ব্রুকসের মেলোড্রামাটিক ইমাজিনেশন নিয়ে পড়ুন, আর হোম ইজ ওয়ার দি হার্ট ইজ এই জাতীয় বই পড়ুন, বা যাই পড়ুন, মেলোড্রামা স্টাডিজ নামক যে বিদ্যার পত্তন হয়েছে, তাতে আপনি বুঝবেন ইতিহাসকে যদি ব্যক্তির স্বরূপের মধ্যে রাখতে হয়, তাহলে তার মধ্যে কিছু অতিনায়ক, অতিনাট্য, কিছু অতিশয়োক্তি, কিছু এক্সেস আমাদের জুড়তেই হবে। নিতা আমাদের চলমান চিত্রমালার জগতে প্রথম সেই এক্সেস। সে কে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব, কিন্তু প্রথম আমরা স্বাভাবিকভাবে শুরু করি, একেবারে আজাদগড়, আজাদগড়কে আমরা দেখি। মেঘেরাকা তারার কাহিনী আমাদের প্রায় প্রত্যেকেরই জানা, তাই আমি কাহিনীর দিকে যাচ্ছি না, কিন্তু আমি বললাম যে যেটা আমরা দেখলাম সেখানে দুটো জায়গা আমাদের খেয়াল করার, একটা হলো যে যেখানে বাবা বিজন ভট্টাচার্য বলছেন আই অ্যাকিউজ, এই ছবি যদি ছবি তোলার প্রাথমিক রীতির সঙ্গে গ্রামারের সঙ্গে যোগ করেন, তাহলে দেখবেন যে এখানে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আই অ্যাকিউজ বলে আমি যদি হাতটা তুলি, এটা নর্মাল লেন্সে তুললে আমি যেমন তুলেছি তেমনই দেখা যাবে, যদি আই অ্যাকিউজ ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে তুলি তাহলে আমার হাতটা যত বড় তার থেকে বড় দেখাবে এবং আঙুলটা বেঁকে যাবে। এখন প্রশ্ন আমাদের যে এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আমি জানি বা না জানি, এটা তো ফিল্মের ব্যাপার, আমি নাও জানতে পারি, কিন্তু মূল ব্যাপার আঙুলটা বেঁকাতে দেখা যাচ্ছে, হাতটা বড় কেন? এই যে আই অ্যাকিউজ, যদি আপনি খেয়াল করেন, এটা হচ্ছে এমিল জোলার বিখ্যাত কথা, আমি তোমাদের অভিযুক্ত করছি, জাকুজে, ফরাসিতে, ফরাসি বিপ্লবের আগের কথা। ঋত্বিক ঘটকের পিতার হাত পরিবারের সীমা বাড়িয়ে, বাড়ির সীমা বাড়িয়ে সমাজের মধ্যে, ইতিহাসের মধ্যে চলে যাচ্ছে। অর্থাৎ এই যে নিতা নামক এক স্নাতকোত্তর যুবতীর যক্ষারোগ, সেটা নিতান্ত পারিবারিক স্বার্থ থেকে তৈরি না, তার পেছনে ঐতিহাসিক কারণ দায়ী। ঋত্বিক ঘটক সেটা যুক্ত করছেন। আর যেখানে এটা আরেকটা লক্ষ্য করার, যে এটা শুধু এই 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 চিত্রটা আমরা নানা কারণে দেখতে পারি, যেমন মননবাবু আমাদের জানাচ্ছিলেন যে তখনকার এই উদ্বাস্তু কলোনিগুলো কীরকম হতো, টিনের বাড়িগুলো ইত্যাদি ইত্যাদি, আজাদগড়ের একটা চিত্র আমরা পাই, যেটা আমরা এখন হাজার খুঁজেও আর পাবো না, কোথাওই পাবো না, কোনো উদ্বাস্তু কলোনিতেই পাবো না, তো অন্তত কলকাতার সন্নিকটে। কিন্তু যেটা আমার মূল প্রতিপাদ্য, যে যখন বাবা নিতারকে সাজিয়ে দিচ্ছেন বিসর্জনের জন্য, যখন সে স্যানাটোরিয়ামে চলে যাবে, তখন তো টিবি রাজরোগ ছিল, ফলে টিবিকে বাড়িতে রাখা বিপজ্জনক, আর নিতার তো পরিষ্কার রক্ত বামন হচ্ছে, তখন নিতার মুখে একটা অদ্ভুত হাসি পাই, এবং নিতা যখন জানলা দিয়ে তাকাচ্ছে, তখন দেখি বিশাল হাওয়া এবং বজ্রপাতের সংকেত। নিতা যখন ঘরের বার হচ্ছে, তার মধ্যে অদ্ভুত একটা হাসি,
এবং তারপর রীতা ঘোমটা তুলে দেয় এবং আকাশের দিকে তাকিয়ে থাকে যেন সেই সর্বনাশকে আহ্বান করছে। এগুলো আসলে ঋত্বিক ঘটক চাইছেন আমাদের যে যৌথ বিস্তৃতি, আমাদের যে সম্পূর্ণ বিশ্বরণ, সেই বিশ্বরণকে কোথাও একটা বড় মাপে জুড়ে দিতে। এই গল্পটা সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে কুমার সম্ভবায়, যে নারী দলিত স্বয়ং মৃত্যু প্রলয় রুদ্রদেব, এই যবে বিবাহে চলিলা বিলোচন ও মরণ হেমর মরণ, ওই যে তার কাঁপিছে নিচলা বরণ ও মরণ হেমর মরণ, এই যে অভিসাররতা গৌরী তার সঙ্গে মৃত্যুর যে মৃত্যুকে যে সে বরণ করতে চলেছে, আমাদের সংস্কৃতির যেটা বহুদিন ব্যাপী এই হরপার্বতী যা প্রেমের আদর্শ প্রতীক, সেই জায়গাটাকে ঋত্বিক ঘটক আজাদগড় কলোনির মধ্যে রাখছেন শুধু একটা বৈপরীত্য হিসেবে, যাতে আমরা চমকে উঠি, এক ধরনের শক। এবং আপনারা এটাও খেয়াল করেছেন বা করবেন বা করা উচিত, যে যখন নীতা বিসর্জনের সমস্ত প্রস্তুতি চলছে তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে আসছে আয় গো মা কোলে লই, একটা গান যেটা একেবারেই আগমনের গান এবং যেটা লোকসঙ্গীত, যেটা বাংলাদেশের কোনো অখ্যাত গীতিকার, তার নামও আমরা জানি না, যিনি নিম্নবর্গীয়, যিনি ঘরে ঘরে গেয়ে বেড়ান, সেই লোকসঙ্গীতকে ঋত্বিক ঘটক টেনে আনছেন প্রতিমা বিসর্জনের মুহূর্তে। অর্থাৎ তিনি আমাদের সমস্ত স্মৃতির জড়তাকে ছিন্ন করে দিতে চাইছেন, ছিঁড়ে দিতে চাইছেন। এটা পরেও দেখা যাবে, এটা সে শুধু যে আয় গো মা কোমল কোলে লই বলে দেখাচ্ছেন না, রবীন্দ্রনাথের একটা গান প্রয়োগ করছেন, সেখানে দেখবেন এই ভূমিকা আরও স্পষ্ট। যে নীতাকে যখন নীতা জানতে পারলেন যে তার যিনি প্রেমিক সেই প্রেমিক তথাকথিত অর্থে বিশ্বাসঘাতকতা করছে, অনেক সুলভ প্রেমিকা নীতার বোন গীতাকে সে বিয়ে করতে চায় এবং নীতা এত দূর আত্মসম্মান সম্পন্না যে বিষয়ে একটি কলহ প্রস্তাব না রেখে, একটি তীব্র বাক্য উচ্চারণ না করে সে সেটা মেনে নেয় এবং সেই বিয়ের আয়োজন করে। তাই দেখে তার দাদা বলছে যে আমি আর এই বাড়িতে থাকবো না, এই বাড়ি এত নোংরা, এখানে থাকা যায় না, আর আমি তোর টাকার ব্যবস্থা করে দিচ্ছি, তুই প্রাইভেটে এমএটা দিয়ে দে। নীতা কথাটাকে এড়ানোর জন্য বলে আমাকে বাসর ঘরে গান শেখাবি? সত্যি কুমিল্লা জেলায় অন্তত ঋত্বিক ঘটকের শ্বশুরবাড়ি যে জেলায়, আর এমনি পূর্ববঙ্গে সাধারণভাবেও দেখেছি আগে বিয়েতে গান হতো, নিশ্চয়ই পশ্চিমবঙ্গতেও গান হতো, কিন্তু বিয়েতে গান হতো। এবং আমি আগেও একদিন বলছিলাম যে ঋত্বিক ঘটকের যে দুটো প্রিয় গান ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার, একটা হলো আমের তলায় ঝামুর ঝুমুর করা তলায় দিয়া, আইলেন গো সুন্দরী জামাই মটুক মাথায় দিয়া, আই জৈব সীতার বিয়া, এইটা কোমল গান ধারে, এবং আরেকটা হচ্ছে এই এই গানটা, আরে ওই যে লীলাবালি লীলাবালি কি দিয়া সাজাই মুতরে, তিতাস একটি নদীর নামে আছে। তো এই দুটো গান ঋত্বিক ঘটক মাঝে মাঝেই বিচ্ছেদের প্রতিমেরু হিসেবে, প্রতিস্পর্ধী উচ্চারণ হিসেবে ব্যবহার করতেন, কিন্তু আমরা এখন রবীন্দ্রনাথের গানটার ইঙ্গিতটা পাই। যে দেখবেন রবীন্দ্রনাথের মূল গানটাও কুমার সম্ভবের একটা অনুসিদ্ধান্ত, আর সেটাকে কি অসাধারণ প্রয়োগ করা হয়েছে। ঋত্বিক ঘটক চাইছেন যে যেটা বঙ্গবিভাগ 1947 সালের, সেটাকে আরও বড় মাত্রায় নিয়ে যেতে, যে কোন জায়গায় আমাদের মর্মমূলে আঘাত করেছে। রবীন্দ্রনাথের বহুশ্রুত গান, এই গান নিয়ে আমাদের কথা নেই, গানটা এখন আপনারা বুঝতে পেরেছেন তো, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। একমাত্র যদি আমাদের পৌরাণিক ঐতিহ্যের দিকে তাকানো যায়, তাহলে যে রাতে আমার সমস্ত ঘর ভেঙে যায় সে রাতে কে একমাত্র আমার ঘরে প্রবেশের অধিকার পান? যিনি প্রলয়ের দেবতা, যিনি রুদ্র। এটা কুমার সম্ভবের একটা রবীন্দ্রনাথের চিরকালের প্রিয় কাব্য কবিতা, তার নিয়ে তিনি অনেক কবিতা লিখেছেন, তার মধ্যে একটি কবিতা এবং গান এইটি। কিন্তু ঋত্বিক ঘটককে কীভাবে প্রয়োগ করেছেন সিনেমায়? এটা কি শুধুই ভালো গান হিসেবে, শুধুই দেবব্রত বিশ্বাস এবং গীতা ঘটকের গাওয়া গান হিসেবে? না, আপনি খেয়াল করুন যে যে জায়গায় গানটা হচ্ছে সেখানে আলো অত্যন্ত কম,
আমরা ঘরটার আয়তনও বুঝতে পারছি না, মানে ঘরটাকে আমরা যাকে আধুনিক কালের ভাষায় বলে ঘরটার অবস্থান বা ঘরটার সময়, ঘরটায় যে সময়ের দাগ সেটা আমরা বুঝতে পারছি না। যেমন এই ঘরটা দেখলে আমরা বুঝতে পারবো এটা 21 শতকের ঘর, বা কোনো একটা ঘর দেখলে আমরা বুঝতে পারি সেটা হয়তো 17-18 শতকের ঘর। এই ঘরটা কোনো সেই অর্থে আর্কিটেকচারাল ইন্ডিকেশন নেই। এবং যখন আমরা ছবিটা দেখতে শুরু করলাম তখন কিন্তু একটি পুরুষ যাকে আমরা চিনি, একটি নারী যাকে আমরা চিনি, পরিষ্কার চিনি, তাকে দিয়ে শুরু করলাম। এবার দেখলাম ঋত্বিক ঘরে একটু সাবজেক্ট টু ক্যামেরা ডিস্টেন্স বাড়িয়ে দিচ্ছেন, অর্থাৎ একটা ট্রলি করে ক্যামেরা পিছিয়ে আসছে এবং চরিত্রগুলোকে তিনি এমন জায়গায় নিয়ে যাচ্ছেন দুটোকে যেখানে আমরা তাদের চিনতে পারছি না, এত অন্ধকারে তারা। এবং তার আগে আমরা নিতাকে যখন, মানে নিতা সুপ্রিয়া চৌধুরীকে যখন দেখেছি তখন আমি যেখানে আঙুল দেখালাম ও যেখানে কম্পিউটার বন্ধ করে দিচ্ছিল, এটা শুধু গলা, শুধু গলা, এটা সম্ভব না। একটা অন্ধকার ঘরে একজনের গোড়াটুকু শুধু দেখা যাচ্ছে, অন্য কিছু দেখা যাচ্ছে না, সম্ভব না। ঋত্বিক ঘরে একটা ক্লু রাখছেন, একটা সূত্র রেখে যাচ্ছেন পুরো আখ্যানটা বোঝার জন্য। এইবার অনেক দূরে চলে গেছেন চাত্রপাত্রী, আমরা গানটা কিন্তু একইভাবে শুনতে পাচ্ছি। একটু পরে দেখলাম আবার তাদের ফিরিয়ে আনা হলো, তখন আবার তারা অনিল চট্টোপাধ্যায় এবং সুপ্রিয়া চৌধুরী, শঙ্কর এবং নিতা। শঙ্করের পর্ব শেষ হলেই নিতাতে যখন গেল তখন ক্যামেরা এক্সট্রিম লো অ্যাঙ্গেল, অর্থাৎ একেবারে মাটিতে শুয়ে পড়ে নিতাকে দেখছেন এবং নিতার যে বিশাল ক্লোজ আপ হলো, এই ক্লোজ আপের সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে বুঝলাম যে কোথাও একটা মিরাকল ঘটে গেছে, কোথাও একটা অলৌকিকতা। যে নিতাকে আমরা রোজ দেখেছি চটি ফটর ফটর করতে করে ইউনিভার্সিটির ক্লাসে যেতে, সেই নিতা এই মুহূর্তে মাতৃমূর্তি, গ্রেট মাদার। এই মূর্তিকে আমরা তো আর 1 মাস পরে মঞ্চের উপরে দেখব, যার মাথার চুলের মধ্যে দিয়ে ফুলকি চলে যাচ্ছে, বিরাট মুখ এবং চোখটা অনির্দেশ্য, দেবী মূর্তির যা হয়, হিন্দু দেবী মূর্তির। এবং আমাদের, আমরা সিনেমার মজাটাই হলো এই যে সিনেমার বাস্তব এমনভাবে প্রত্যক্ষ বাস্তব যে আমরা অনেক সময় খেয়াল করি না যে আমাদের কবিতা বা উপন্যাসের মতোই বাস্তবতার বিভিন্ন স্তরে ঘোরানো হচ্ছে, আমাদের ভুল বাস্তব দেখানো হচ্ছে। যেমন এই অন্ধকার ঘর যেখানে আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না, সেখানে আমরা একবারও প্রশ্ন করি না যে নিতার মাথায় এত আলো আলো কোত্থেকে, আলোয় ভেসে যাচ্ছে ঘর, এই আলো কোথায়? দ্যাট দি লাইট দ্যাট ওয়াজ নেভার অন সিয়াল ল্যান্ড। এই আলো এক ধরনের দৈবী আলো, যাতে ঋত্বিক ঘটক আমাদের বোঝাতে চান যে আমরা যাকে খুন করলাম, আমাদের হাতে মাতৃহত্যার পাপ ইদিপাসের থেকেও গভীর, ইদিপাস না জেনে মাতৃগমন করেছিলেন আর আমরা সচেতনভাবে মাতৃহত্যা করলাম। ওই যে চাবুকের আওয়াজ, যে ভারতবর্ষে প্রথম রবীন্দ্রনাথের স্বরলিপিকে আক্রমণ করে, সেই আওয়াজ প্রমাণ করে যে এই আওয়াজগুলো আমরা ভাবছিলাম যে নিতা নির্বোধ, সে নির্বোধের মতন প্রেম করেছিল এবং শাস্তি তার প্রাপ্য। কিন্তু আমরা আজ এতদিন বাদে, এতদিন বাদেও মেঘে ঢাকা তারা দেখতে গিয়ে বুঝি যে এই চাবুক আসলে আমাদের মুখের ওপর পড়ছে। ঋত্বিক ঘটক মনে করিয়ে দিচ্ছেন যে এই সামান্য মানবী আসলে দেবী প্রতিমার সংকোচন বিশেষ, এই অংশটুকু এমন একটা অলিঙ্গ সুরঙ্গ পথ যা দেবীকে মানবীর সঙ্গে জুড়ে দেয়। একটু আগে আমি বলছিলাম যে, মানে আমরা যখন শুরু করেছিলাম যে ঋত্বিক ঘটক উত্তর বিভাজন যে মনোবিপর্যয় তার শিল্পী, নিতার মধ্য দিয়ে আমরা দেখছি নিতা আসলে এটা আজকে আমাদের প্রশ্ন করার উপযোগী একটা পরিসর, যে নিতাকে আখ্যান অনুযায়ী আমরা সাধারণভাবে বিশ্বাস করে এসেছি সে যক্ষারোগী এবং যক্ষারোগী তার মৃত্যু হল। কিন্তু এটা এখন যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে একেবারে আজাদগড়ের কলোনিতেই তার নিজস্ব ঘরে তার মধ্যে উন্মাদ রোগ দেখা দিয়েছিল, সে যেভাবে পাগলের মতন হাসছিল এবং ঘোমটা দিচ্ছিল তাতে আমরা বুঝতে পারছিলাম সে অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছে, এবং এটা মেডিকেলিও সাপোর্টেড হতে পারে। আসলে ঋত্বিক ঘটক সেরকম কোনো দিকেই ইঙ্গিত করেছেন, বড় শিল্পী বলে তার ইঙ্গিতগুলো তখন বুঝতে পারিনি। এইখানে যে জায়গাটা হলো সেটা কি, একদিক দিয়ে অবাস্তব, যে কোনো ন্যারেটিভ লজিক যদি আখ্যান গল্প বলার লজিক অনুসরণ করেন তাহলে সেটা অবাস্তব। তার কারণ একটি দাদা ভাই, সে দীর্ঘদিন বাদে বোনকে স্যানিটারিয়ামে হাসপাতালে দেখতে আসছে, তার প্রথম প্রশ্ন হওয়া উচিত কি, তুই কেমন আছিস?
বা তুমি কেমন আছো, এইটা তোকে বেশ ভালো লাগছে, মানে যেগুলো কুশল বিনিময় বা শুভেচ্ছা বার্তা বলে আমরা মনে করি সাধারণভাবে আমাদের প্রত্যেকের জীবনে যা হয়। এবং এক্ষেত্রে এটা দাদা ভুলে গেছে এমনও নয়, দাদা কিন্তু কমল লেবুর ঝুড়ি নিয়েছিল দাদার থেকে, রিড চেস নার্সিংহোম শিলং, ইতি ঘটকের শ্বশুরবাড়ির নার্সিংহোম। তো সেখানে দাদা কিন্তু কমলা লেবুর ঝুড়ি নিয়েছিল এবং নিয়ে কতগুলো বাচ্চাকেও দেখছিল যে নিতার বিয়ে হলো না, নিতার সন্তান কেমন অপূর্ণ থেকে গেল। এবং এবার যে সে যখন নার্সিংহোমে ঢোকে তখন কিন্তু হি ওয়াজ ফরওয়ার্ড বাই দি নার্সেস অন ডিউটি, যে নার্স ভদ্রমহিলা ছিলেন তিনি জিজ্ঞেস করছিলেন যে উনি কি পাহাড় ভালোবাসেন, বলছে হ্যাঁ ভেরি মাচ ভেরি মাচ। এই বলার পরে শেষ বাক্যগুলো আপনি একদম ভীষণ ইম্পর্টেন্ট, যে ওকে উত্তেজিত করবেন না, ডোন্ট এক্সাইট হার, ইট মাইট রিল্যাপস দো শি ইজ ওয়েল নাও, যেটা ফিরে আসতে পারে আপনি উত্তেজিত করবেন না। এটা কিন্তু ঋত্বিক ঘটক প্রায় দৈববাণীর মতন আমাদের মনে করিয়ে দিচ্ছেন, এটা নাও রাখতে পারতেন সংলাপে কিন্তু মনে করিয়ে দিচ্ছেন, কারণ তিনি জানেন যে ঠিক উল্টো ঘটনাটাই শঙ্কর ঘটাবে, মানে তিনি ঘটাবেন। এবার যখন নার্সিংহোমটা শেষ হলো, যখন আমরা নিতাকে দেখছি শেষ দেওয়ার বলা হলো, তখন প্রথম কথা কম্পোজিশনটা একটু অদ্ভুত। আমরা যদি সঞ্জয় মুখোপাধ্যায়কে দেখতে চাই ইজ দেয়ার বলে দরজা দিয়ে কেউ ঢোকে, তাহলে আমি যাতে মিড পজিশনে থাকি ক্যামেরা আমাকে এখানেই দেখবে ঘরটার মধ্যে, কিন্তু ক্যামেরা পজিশন এমন না হলো যে একদম এক্সট্রিম লাইট কর্নার এন্ডে প্র্যাকটিক্যালি 95% অফ দি ফ্রেম থেকে নিতাকে বাদ দেওয়া হয়েছে, তাহলে 95% বা 98% কি আছে, নেচার আনকাট আনএব্রিজড পিওর নেচার। এই যে নেচার, নিতা একটা চিঠি পড়ছিল, এই চিঠিটার কথা শঙ্কর জানে, ওটা এক জীবন তার জীবনে পাওয়া একমাত্র প্রেমপত্র, সে ফেলে দিচ্ছে, ছিঁড়ে ফেলছে, কিন্তু এটা শঙ্কর জানে না। শঙ্কর তারপরেই গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানালো এবং নিতা বললো সনতের সেই চিঠিটা। নিতাকে শঙ্কর একবারও জিজ্ঞেস করলেন, ইটস থিয়েটার অফ ক্রুয়েলটি, নিষ্ঠুরতার একটা চূড়ান্ত উদাহরণ, যে নিতাকে একবারও জিজ্ঞেস করলেন না তুই কেমন আছিস, নিজের সঙ্গে তো রোজ দেখা হয় না, এতদিন বাদে দেখা হলো, যে দিদি তার যে বোন তাদের জন্য মুখে রক্ত তুলেছে আক্ষরিক অর্থে এবং রূপকার্থে, সেই বোনকে একবারও জিজ্ঞেস করো না তুই কেমন আছিস, উল্টে তাদের সাকসেস স্টোরিগুলো, তাদের সফলতার স্টোরিগুলো, এই 10 বছরে দেশ অনেক পাল্টে গেছে, 1947 আর 19 মেঘেরা তারা মুক্তি পায় 1960 সালে পয়লা বৈশাখ 14th April, এই 12 বছর উদ্ভব অনেক বদলে গেছে, আমাদের বাড়িগুলো দোতলা হয়েছে, আমাদের বাচ্চারা এত দুরন্ত তারা একতলা থেকে দোতলায় দৌড়ে যায়, সমস্ত সুখচিত্র ফর হুইচ নিতা হ্যাড টু এক্সপ্লোর, নিতার ভেতরের থেকে একটা যন্ত্রণা বেরিয়ে আসে, কারণ নিতা বোঝে যে এতদিন নিতাকে যে উপকথা দিয়ে শান্ত করা হয়েছিল যে সে ত্যাগের প্রতীক, সে ভগবতী, নিতার জন্মদিন জগদ্ধাত্রী পুজোর দিন, এই চলচ্চিত্র অনুযায়ী ঋত্বিক ঘটকের স্ত্রীর জন্ম জগদ্ধাত্রী পুজোর দিন, যার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল খুবই গভীর, সেই জন্যই বলছেন। তো এই যে জগৎ নারী জগদ্ধাত্রী, সে একসঙ্গে জগতের সেবা করে যাবে, এই যে কল্পনার মৌতাতে নারীকে মজিয়ে রাখা এবং তারপর এক মুহূর্তে সে অনুভব করে যে সে বঞ্চিত, তাকেই কল্পলোকের মধ্যে রেখে দেওয়াটাও একটা পুরুষতান্ত্রিক সমাজের বঞ্চনা, এবং যখন সে উন্মাদের মতন বলে, বস্তুত সে উন্মাদ, এবং তখন যখন দাদা আমি বাঁচতে চাই, দাদা আমি বাঁচতে চেয়েছিলাম, যখন বলে দেখবেন দাদার প্রবেশের মুহূর্তে, বলতে ভুলে গেছি, একটা ঘণ্টার ধ্বনি হয়, এই ঘণ্টার ধ্বনিটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা ইন রিয়ালিটি চার্জ বেল, কিন্তু আমরা মূল উপাখ্যানটা অনুসরণ করলে বুঝতে পারি, মহাকাল মন্দিরের মাঝে তখন গম্ভীর মান্দ্রে সন্ধ্যারতি বাজে শিবের আগমন, শিব যদি কারুর সঙ্গে মিলিত হন তার মৃত্যু ছাড়া কোনো গতি নেই, তিনি সংহারের দেবতা, অন্তত এই আখ্যানে তিনি সংহারের দেবতা, অবশ্যই এর মধ্যে একটু জটিলতা আছে, এখানে এটা প্রেমিক প্রেমিকার গল্প না, এটা ভাই বোনের গল্প, সে প্রসঙ্গ অন্য, সে প্রসঙ্গেতে আমরা আলোচনা করতে পারি কিন্তু সেটা আজকের আলোচনার বৃত্তে পড়ে না, কিন্তু আপনি দেখবেন গিলটি ঘরের ক্যামেরার দৃষ্টিভঙ্গি বদল করে, অর্থাৎ যে ক্যামেরা নর্মালি দেখছিল সেই ক্যামেরা লো অ্যাঙ্গেল হয়ে যায় এবং তাদের এমন বিরাট শরীর এবং আকাশে বজ্রের শব্দ হওয়ার কথা না, আকাশে বিদ্যুত বনি বন্যি অভিশাপ গেল লেখি, চিনিলে না আমার কি চিনিলে না,
এই যে আমরা মুহূর্তের মধ্যে চিনতে পারলাম যে যিনি বাঁচতে চেয়েছেন তিনি গ্রেট মাদার, কারণ কে হিমালয়ে শঙ্করের সঙ্গে মিলিত হওয়ার দুঃসাহস রাখে। আমাদের সমস্ত ইতিহাস কালিদাস থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আমরা জানি তিনি চার দিনের জন্য মর্ত্যভূমিতে আগমন করেন, তারপর তিনি হিমালয় কৈলাসে ফিরে যান। কৈলাসটা কোথায় আমরা জানি না, কিন্তু ফিরে যান। এই সময় ঋত্বিক ঘটকের ক্যামেরা দেখবেন, আমরা কখনো নীতাকে মারা যেতে দেখিনি, নীতার মুখে রক্ত উঠতেও দেখলাম না, কিছুই দেখলাম না। ক্যামেরা পাগলের মতন ঘুরে বেড়ালো বৃত্তাকারে, ট্যানিং বলে একে, কোথায় কোথায় পাহাড়ে জঙ্গলে ঝর্ণায় এবং তারপরে আকাশের দিকে চলে গেল। এই সব কটা জীবন এবং যৌনতার প্রতীক। নীতার যে অবরুদ্ধ বাসনা, তার হঠাৎ মুক্তি ঘটেছে, এটা হচ্ছে একেবারে ফ্রয়েডের মতে ফিমেল হিস্টেরিয়ার অনুবর্তন, এই রিটার্ন অফ দি রিপ্রেসড। এই যে মুহূর্তে বাচ্চাটার গল্প বলা হয়েছে, যে মুহূর্তে সুখের গল্প বলা হয়েছে, অবলম্বন প্রত্যাবর্তিত হয়েছে, এবং এটা হচ্ছে ক্লাসিক্যাল মোমেন্ট অফ দি অনসেট অফ হিস্টেরিয়া এবং ফিমেলস। এই যে নীতা চেঁচালো, এই মুহূর্তে সে কোনো সুস্থ মানুষই না, সে অসুস্থ, এবং এই অসুস্থতার দমকটা টিভির শারীরিক দুর্বলতা নিতে পারেনি, সে চলে গেল। এবং ঋত্বিক ঘটক এই যে চলে যাওয়া, এই যে ঘণ্টার ধ্বনি, এই যে শিবে, এই যে বিশাল লো অ্যাঙ্গেলে শিবের মূর্তি ইত্যাদি দিয়ে তিনি যেটা দেখাতে চাইছিলেন, সেটা হচ্ছে একটা ঐতিহাসিক বেদনা কি করে ব্যক্তি বিশেষের মধ্যে প্রযুক্ত হয়েছে, একটা ঐতিহাসিক দুঃস্বপ্ন এবং মনোবিপর্যয় কি করে ব্যক্তিকে আঘাত করতে পারে, ইত্যাদি আরো অনেক জিনিস। এবং এই যে দেখানোটা, এই দেখানোটা এতই পৃথক যে আমরা যদি মেঘেটাকাতারার গল্পটা শুধু অনুসরণ করি তাহলে আমরা কিছুতেই বুঝতে পারবো না যে মেঘেটাকাতারা কোনো তাৎক্ষণিক ঘটনা নয়, তাহলে আজকে সেটা পূর্ণ হয়ে যেত। ১৯০৭ সালের আজাদগড় যা ছিল, আজ যে ২০১৯ সালের আজাদগড় তা নয়, একেবারেই নয়, আপনি চিনতেই পারবেন না এইসব জায়গা, তাহলে সেটা পূর্ণ হয়ে যেত। কিন্তু এই যে বলছিলাম যে শিল্পীর অস্তিত্ব থাকবে, ইতিহাস চেতনা মর্মে থাকবে পরিচ্ছন্ন কালবোধ, এই যে টিএস এলিয়টের ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট থেকে নেওয়া জীবনানন্দ দাশের যে বাক্যবন্ধ, সেই বাক্যবন্ধ ঋত্বিক ঘটককে প্রভাবিত করছে, এবং ঋত্বিক ঘটক সমস্ত ঘটনাটাকে ইতিহাসের মধ্য দিয়ে দেখছেন। যে মেঘেরাকাতারা আমরা দেখছিলাম যে তিনি একটা পারিবারিক আখ্যানকে, একটা ব্যক্তি মানুষের দুর্যোগকে অনেক বড় স্থানকালের মধ্যে প্রতিস্থাপিত করছেন। কোমল গান্ধার ছবিটা, প্রথম কথা এই ছবিটার নাম শুনলেই মনে হয় কেন কোমল গান্ধার, ছবিটা বিরোধের ছবি, এবং দেখবেন যে ছবিটা পুরো দেখেন এইটাই ঋত্বিক ঘটকের সবচেয়ে কম জনপ্রিয় ছবি। দক্ষিণ কলকাতায় দুদিন চলেছিল, উত্তর কলকাতায় পাঁচ দিন, ভয়ঙ্কর ফ্লপ এবং বাংলা সিনেমার অন্যতম ফ্লপ ছবি। কেন ছবি, এটা ছবিটা দেখলেই বোঝা যায়, কিন্তু সে প্রসঙ্গে আমরা আসছি না, আমরা সিনেমা আলোচনা করছি না। আলোচনা করছি হচ্ছে যে অংশটা আমরা দেখছি সেখানে, যে এই যে কোমল গান্ধার, কোমল গান্ধার দেখবেন মনন বা অন্যরা আপনাকে অনেক ভালোভাবে বলতে পারবেন, পুনশ্চর একটি অবিস্মরণীয় লাইন নাম রেখেছে কোমল গান্ধার মনে মনে, বাংলাদেশের প্রতি রবীন্দ্রনাথের অবিস্মরণীয় চরণ। সেইটা পঞ্চাশ দশকে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন কবি বিষ্ণুদে তার কাব্যগ্রন্থ নাম রেখেছে কোমল গান্ধার, তার উপরে যামিনী রায়ের একটা অসামান্য প্রচ্ছদ প্রকাশ করেন। এই কোমল গান্ধার দুজন বাঙালি চলচ্চিত্রকারকে, এবং বড়াই বাহুল্য, এটা বামপন্থী শিবিরের এ বিষ্ণুদের অগ্রণী বামপন্থী কবিই আসলে, কিন্তু তবু একটা বামপন্থী পরিচয় ছিল, এবং তার অনুগামী দুজন মৃণাল সেন এবং ঋত্বিক ঘটককে এমনভাবে প্রভাবিত করে যে মৃণাল সেনের ষাটের দশকের যে বিখ্যাত ছবি বাইশের শ্রাবণ, সেটা রবীন্দ্রনাথের মৃত্যুতিথি স্মরণে নয়, ওটা আপনি জানেন পারিবারিক গাথা, কিন্তু সূত্রপাত বিষ্ণুদের ওই কাব্যগ্রন্থের প্রথম লাইন, প্রথম কবিতা বাইশের শ্রাবণ, যেখানে মৃত্যুকে দূরেই রাখে জীবনের পঞ্চাগ্নি আলোয়, চোখে রাখি পূর্ণতার প্রতীক কবিকে, অলক সঙ্গীতে মন সুকুমার দাঙ্গার কালোয়, হঠাৎ নিভন্ত শান্তিনিকেতন আমার চৌদিকে। এই যে হঠাৎ নিভন্ত শান্তিনিকেতন আমার চৌদিকে, এটা মৃণাল সেনকে প্রভাবিত করে। আর নাম রেখেছি কোমল গান্ধারকে আরও সংক্ষেপে
কোমল গান্ধার, যার আসলে বিবাহের রাগ, মিলনের রাগ, সেই হিসেবে ঋত্বিক ঘটক ব্যবহার করেন। কিন্তু আপাতভাবে এটাও একটা বৈসাদৃশ্য, কারণ কোমল গান্ধারে তিনি, কোমল গান্ধারের ভিত্তি বিরোধ, তিনটে বিরোধ অন্তত এখানে কাজ করে। একটা হচ্ছে নায়ক নায়িকার মধ্যেকার বিরোধ, একটা হচ্ছে দেশভাগ জনিত যে দ্বন্দ্ব, আর একটা হচ্ছে কমিউনিস্ট পার্টির বা ওই এইখানে যে নাট্য দল দেখানো হয়েছে আইপিটিএ, তাদের ভেতরকার বিরোধ। তিনটে বিরোধের উনি এক ধরনের মিলন মুহূর্ত মহানা চাইছেন, এবং সেটার পরিসর হচ্ছে কোমল গান্ধার। এখন এই যে কোমল গান্ধার, এখানে আমরা যেটা দেখলাম, এখানে আমরা খুব মূল্যবান একটা জিনিস দেখেছি, ঠিক মেঘেরেখা তারায় যা দেখেছি তার উল্টোটা। এখানেও ইতিহাসের অনুবর্তী করতে চাইছেন তিনি দেশভাগকে। আমরা শেষ দৃশ্য যা দেখলাম যে একটা একটা ওয়াইড অ্যাঙ্গেল শট, ওয়াইড অ্যাঙ্গেল মানে যতই যা বললাম আগের ছবিতে, হাতটা যতটা তার থেকে অনেক বড় দেখাবে, দেখবেন ট্রেনটা যাচ্ছে কিন্তু যতটা লাইন তার থেকে অনেক বেশি, মনে হয় অন্তহীন যাত্রা, এবং গিয়েছে বাফারে ধাক্কা খায়, অন্ধকার হয়ে যায়। এটা কিন্তু অন্ধকার না, এতে ফিল্ম ছিঁড়ে যাওয়ার ইঙ্গিত, অর্থাৎ ইতিহাস ছিঁড়ে গেল। ঋত্বিক ঘটক কোনোদিন দেশবিভাগকে স্বীকার করেননি, তার মতে এই বিভাজন সম্ভব না, সম্ভব না হয় এইটা একটা ব্যর্থতা বা প্রতিবন্ধকতার প্রতীক। এই এই যে কালো হয়ে গেল মানে ইতিহাস ছিঁড়ে গেল, ওই ট্রেন ওখানে বাফারে গিয়ে ধাক্কা খেল। কিন্তু তারও আগে দেখুন যে নায়ক এবং নায়িকা দাঁড়িয়ে আছেন, তারা দেখছেন একটা জায়গা যা যোগ চিহ্ন হিসেবে একসময় ছিল সেটা বিয়োগ চিহ্নে রূপান্তরিত হয়ে গেছে, এবং নিশ্চিত সর্বনাশের দিকে আমরা ধাবিত হচ্ছি। আপনার কি মনে হয়নি যে একটা প্রচণ্ড ঋত্বিক ঘটকের ছবি দেখতে গেলে, ঋত্বিক ঘটক খুব বাস্তববাদী চলচ্চিত্রকার হিসেবে বিখ্যাত, কিন্তু আমার মনে হয় এত অ-হাইফেন বাস্তববাদী চলচ্চিত্রকার ভারতবর্ষেই আসেন। আপনি দেখুন দৃশ্যের দিক দিয়ে যে নায়ক এবং নায়িকা দাঁড়িয়ে আছে এইভাবে, স্টেট দেখছে বাফার, এইদিকে এত হাওয়ায় কাঁপছে সমস্ত বন, ওই যে আগাছাগুলো, এটা কি করে সম্ভব বাস্তবের দিক থেকে? যে আমার চুল কাঁপছে না, আমার পাঞ্জাবি কাঁপছে না, আমার শাড়ি কাঁপছে না, কোনো কিছু দুলছে না, এবং পুরোপুরি আমি পুরোপুরি প্রকৃতি ওরকমভাবে আত্মনাদ করছে। এইটা যদি দেখেন তাহলেই দেখবেন ঋত্বিক ঘটকের রহস্য, যে ঋত্বিক ঘটক তার আগে ভাবুন পদ্মা নদীকে যখন দেখাচ্ছেন, আমি বললাম না যেন একটা বিশেষ স্বাক্ষর চিহ্ন হচ্ছে চরিত্রগুলোকে খুব অপ্রাধান্য দিয়ে মূল জায়গা নিসর্গে চলে যাওয়াটা মেঘেরেখা তারায় বারবার করেছেন। এখানেও দেখলাম যে এখানে বিজনবাবু আর ওই শ্রীমানি তারা দাঁড়িয়ে আছেন, সম্পূর্ণ জায়গাটাই পদ্মার চর। মনে হয় কালকেই আমি গৌতম ঘোষের সঙ্গে একটা পার্টিশন ফেস্টিভ্যাল উদ্বোধন করছিলাম, তখন গৌতম বাবু আমাকে তখনও বললো যে এটা আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ লো অ্যাঙ্গেল শট। লো অ্যাঙ্গেল মানে একেবারে এইরম করে নিয়ে দেখানো, এখানে উদ্দেশ্য হচ্ছে আকাশ আর পদ্মা আর কিছু না, পদ্মা এখানে পাত্র, এখানে অন্যান্য অভিনেতা যারা আছেন তারা গৌণ হয়ে পড়েছেন, পদ্মা মূল এবং আকাশ। এই যে ঋত্বিক ঘটকের ট্রিবিউট টু নেচার, নিসর্গ, আপনি বলতে পারেন সে তো নিসর্গ প্রেমিক স্যার হতে পারেন কেউ, হ্যাঁ নিশ্চয়ই পারেন, অর্থাৎ তো নিসর্গের সব বিষয়ে কবিতা লিখেছেন, অনেকেই লিখেছেন, রবীন্দ্রনাথ নিজে লিখেছেন, জীবনানন্দ দাশ লিখেছেন, কে না লিখেছে। প্রকৃতিকে ভালোবাসা তো খুবই স্বাভাবিক এবং মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, কিন্তু আমি অন্য একটা তর্কে যেতে চাইছি, এটাও ইতিহাসের সঙ্গে ঋত্বিক ঘটকের সংলাপ। আপনি মনে রাখবেন যে 1961 সালে এই ছবি তৈরি হয়েছিল, এবং 1961 সাল বলতেই, বলা মাত্র আপনার মনে হবে 1961 সাল বাঙালির জীবনে কেন এত স্মরণীয়, বা ভারতীয়দের জীবনে 1961 সাল রবীন্দ্রনাথের শতবর্ষ। এবং এটাও কি আপনাদের অবিশ্বাস্য মনে হয় না যে ঋত্বিক ঘটক একটি সাংস্কৃতিক অর্থে অভিজাত পরিবারের সদস্য, যাদের ঢাকার বাড়িতে স্বয়ং রবীন্দ্রনাথ এসেছেন, ছবিও আছে, এবং রবীন্দ্রনাথের সঙ্গে ঋত্বিক ঘটকের বাবা সুরেশচন্দ্র ঘটক, যিনি বঙ্গদেশের উচ্চপদস্থ আধিকারিক ছিলেন, তার সরাসরি যোগাযোগ ছিল, এবং রবীন্দ্রনাথ যে বাড়িতে যেতেন সুরেশ ঘটকরাও সে বাড়িতে মাঝে মাঝে যেতেন, ব্রাহ্মণবাড়িয়া আলাউদ্দিন খানের বাড়ি, এই অর্থে ওদের সাংগীতিক যোগাযোগও ছিল। ঋত্বিক ঘটকের দাদা মনীষ ঘটক রবীন্দ্রনাথের অন্যতম ভক্ত, বাংলা সাহিত্যের অন্যতম লেখক। ঋত্বিক ঘটক বাঙালির পুরুষোত্তমের শতবর্ষে
একেবারে নীরব হয়ে থাকলেন যখন সমস্ত চলচ্চিত্রকারী রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু না কিছু কথা বলেছেন, সত্যজিৎ রায় বলেছেন, মৃণাল সেন বলেছেন, আরো অনেকেই বলেছেন, পার্থপ্রতিম চৌধুরী বলেছেন, ঋত্বিক ঘটকের সারা জীবনে রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলবার ফুরসত পেলেন না। এটা কি আবার আপাত অবাস্তব নয়? আসলে আমি বলবো যে পুরো কোমল গান্ধারের চিত্রসত্য একমাত্র রবীন্দ্রনাথই দাবি করতে পারে। তার কারণ সংক্ষেপে বলি, আমি বিস্তৃত করে বলা যায়, কিন্তু আমরা শুধু কতগুলো সংকেত চিহ্ন দিচ্ছি, এগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করতে পারি। যে কোমল গান্ধারে যেমন নিসর্গের সঙ্গে অনুসরার সম্পর্ক দেখাচ্ছে, সংলাপগুলোতে মাঝে মাঝেই বলছেন যে ওইখানে ছিল, এই ছিল, শঙ্খঘণ্টার ধ্বনি ছিল, এই ছিল, সে চলে গেছে পদ্মার ওপার। পদ্মা এখানে হচ্ছে সেন্ট্রালিটি অফ ফিলিংস, আমাদের অনুভূতিগুলোর একেবারে উৎস থেকে মোহানা হচ্ছে পদ্মা নদী, একটা নদীর এপার আর ওপার। এবং এইখানে দাঁড়িয়ে অনসূয়া এই কথা বলছে এবং ভৃগু এটা বলছে এবং আমরা দেখছি ট্রেনটা ছুটে যাচ্ছে এবং সর্বনাশে ধাবিত হচ্ছে। এই যে কথা ঋত্বিক ঘটক 1961 সালে বঙ্গবিভাজন নিয়ে বলছেন, এইটা আপনি যদি ফিরে তাকান তাহলে দেখবেন 1902 সালে রবীন্দ্রনাথ একটা প্রবন্ধ লিখেছিলেন শকুন্তলা। শকুন্তলা প্রবন্ধ নিয়ে আলোচনা করার দিন আজকে নয়। সেটা রবীন্দ্রনাথ লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বনশ্রী অগ্রজ 19 শতকের শেষ প্রান্তে এসে একটা প্রবন্ধ লিখেছিলেন, তার মৃত্যুর আগে অবশ্যই। তার নাম শকুন্তলা, মিরান্ডা ও দেশদীমোনা। তাতে বঙ্কিমচন্দ্রের এক ধরনের প্রতিপাদ্য ছিল, আমরা সেটা এখানে উজ্জ্বলাচ্ছি আমাদের আলোচনার বিষয় নয় বলে। রবীন্দ্রনাথ তার প্রত্যুত্তর দিচ্ছেন বঙ্কিমচন্দ্রের মৃত্যুর পরে উল্টো কথায়, মানে বঙ্কিমচন্দ্রের যে প্রতিপাদ্য বিষয় সেটা রবীন্দ্রনাথ স্বীকার করছে না, সেটা নাই করতে পারেন, আমাদের সেটাও দরকার নেই। কিন্তু রবীন্দ্রনাথ যেটা বলছেন সেটা হচ্ছে টেম্পেস্ট নাটকের সঙ্গে শকুন্তলা, অভিজ্ঞান শকুন্তলামের তুলনা করে, যে উইলিয়াম শেক্সপিয়ারের টেম্পেস্টে এই যে নায়িকা মিরান্ডা দূর সমুদ্র প্রবাসের দূর দ্বীপবাসিনী, এটা নিহাতি ঘটনা। তার কারণ মিরান্ডার চরিত্রের বিকাশে, এটা রবীন্দ্রনাথের বক্তব্য আমার নয়, যে সমুদ্রের ভূমিকা নিহাতি পরিবেশ রচনাকারীর। মিরান্ডা যদি এমন হতো যে দুর্গম শৈলশিখর বাসিনী হতেন, তারও তার অজ্ঞানতা একই রকম থাকতো, তার চরিত্রের গঠনে সমুদ্রের কোনো অবদান নেই। তিনি যে নিষ্পাপ, তিনি যে, তার কারণ তিনি পিতা ছাড়া আর কোনো পুরুষ দেখেননি, তিনি যে ফার্দিনান্দের প্রেমে অধীর হলেন, সেসব নানারকমভাবে হতে পারে, কিন্তু এক্ষেত্রে সমুদ্র নিহাতি একটি পরিবেশ। আর শকুন্তলা সম্পর্কে তার বক্তব্য যে শকুন্তলার পাপশূন্যতা অন্যভাবে, শকুন্তলা পুরুষকে দেখেননি তা না, তার পালক পিতা মহর্ষি কর্ণমুনি, অন্য ঋষিকুমার এবং সভ্যতার একটা পরিবেশ তপোবনে ছিল। এই যে তপোবন বিচ্ছিন্ন যখন তিনি হচ্ছেন, যখন শকুন্তলা প্রতিক্রিয়া যাত্রা করছেন, তখন এই যে হরিণ শিশু তার আচল কামড়ে ধরছেন, যে সহকার তরুর মুকুল হবে বলে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করতেন, সহকার মানে আম গাছের বিয়ে দিতেন, তারা যে বেদনায় নিয়ে পড়েছে এটা, বা যে তৃণদল শকুন্তলার বিহানে মুহ্যমান, এরা সবাই শকুন্তলার চরিত্রের অঙ্গ। রবীন্দ্রনাথের বিখ্যাত উদ্ধৃতি, ইহা সমগ্র তপোবন ভূমির ক্রন্দন। তপোবন থেকে শকুন্তলাকে বিচ্ছিন্ন করা যায় না, যদি তপোবন থেকে শকুন্তলাকে বিচ্ছিন্ন করেন তাহলে শকুন্তলার চরিত্রটাই দাঁড়াবে না। তার তফাত কি দাঁড়ালো? আখ্যানের পক্ষে শেক্সপিয়ারে সমুদ্র জরুরি, চরিত্রের পক্ষে নয়, কিন্তু কালিদাসে চরিত্রের পক্ষেই তপোবন জরুরি, তপোবন বিচ্ছিন্ন শকুন্তলাকে অনুমান করাই সম্ভব না। এই যদি এই সূত্রটাকে ঋত্বিক ঘটক গ্রহণ করেছেন, এবং ঋত্বিক ঘটক গ্রহণ করার পরে আপনি যদি বলেন এটা আপনার অতিরিক্ত অনুমান, আমি অতিরিক্ত অনুমান বলছি না, তার কারণ হচ্ছে আপনি এক্ষুনি সেটা পরীক্ষা করে দেখতে পারেন যে ঋত্বিক ঘটক
তার লেখায় তিনি বলছেন, শকুন্তলা বিষয়ে রবি ঠাকুরের আশ্চর্য সুন্দর প্রবন্ধটি আমাকে প্রেরণা দেয় এবং কমল গান্ধারের কথা ভাবতে বলে। একটা 1961 সালে উনি রবীন্দ্রনাথকে প্রণাম জানানোর জন্য একটি সাম্প্রতিক উপলক্ষ খুঁজে পেতে চাইছিলেন। এই শকুন্তলার তপোবন বিচ্ছিন্ন হওয়া এবং অনসূয়া বা ভৃগুর মাতৃভূমি বিচ্ছিন্ন হওয়া, এই দুটোকে উনি জুড়তে চাইছিলেন, যেটা ভারতীয় সংস্কৃতির অঙ্গ। এটাকে শুধু 47 সালের একটা রাজনৈতিক সিদ্ধান্ত ভাবলে হবে না। আমাদের জীবনে নিসর্গ প্রকৃতি এমনভাবে জুড়ে আছে যে তারা পাত্রপাত্রী, সেটা ইউরোপিয়ানদের জীবনে হয়তো না। ঋতিকরক সে বিষয়ে মন্তব্য করেনি, রবীন্দ্রনাথ মন্তব্য করেছেন, আমরা এই দুই মন্তব্য থেকেই দূরে আছি। আমরা এটা দুজন ব্যক্তির মানুষের তফাত নিয়ে ভাবছি, কিন্তু উত্তর পুরুষ পূর্বপুরুষের সঙ্গে শতবর্ষের মুহূর্তে যে কথোপকথন লিপ্ত হচ্ছেন, তার মধ্যে একটা অংশ হচ্ছে এই এই কোমল গান্ধার। এবং কোমল গান্ধারের এই অংশটুকুই যদি খেয়াল করেন, তাহলে দেখবেন ঋত্বিক কত বিচিত্র পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। এই ছবি ব্যর্থ হয় তার কারণ তার পরীক্ষা নিরীক্ষা। ধরুন গানের ব্যাপার, কোমল গান্ধারে যেহেতু তা বিচ্ছেদের গল্প বলে, কিন্তু সেখানে আসছে শুধু বিয়ের গান। এই যে আমের তলায় ঝামুর ঝুমুর, কলা তলায় বিয়া, আইলেন গো সুন্দরীর বা জামাই মোটুক মাথায় দিয়া, আই ঝৈব সীতার বিয়া, বা ওই ব্রাহ্মণে চিত্রাই ছেপিড়ি চারটি কোণা দিয়া, আই ঝৈব সীতার বিয়া, বা বাইরাও বাইরাও গো কন্যা কপাট সারিয়া। এই যে আমাদের পূর্ববঙ্গে বিয়ের যে গান, এই সমস্ত গানটা পার্টিশনের পার করে দিচ্ছে। যেমন শাড়ির পার থাকে, তুমি শাড়ির পার হিসেবে সম্পূর্ণ বিরোধ, উল্টোমেরুর যে জিনিসগুলো, মিলন বিন্দুগুলো এসে গঠন করছে। এবং দেখবেন যে ভারতীয় কমিউনিস্টদের অনেকদিন পর্যন্ত যে ব্যাখ্যা ছিল ভারতীয় রাজনৈতিক সংগ্রাম উপলক্ষে, যে কংগ্রেস পার্টি সম্পূর্ণ স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করতে পারে না, কারণ তারা ঐতিহাসিকভাবে এই দায়িত্ব নিতে গেলে ব্যর্থ হবে, এই অসমাপ্ত দায়িত্ব কমিউনিস্টদের নিতে হবে, এটা কমিউনিস্ট পার্টির থিসিস, আমার নয়। এইটা ঋত্বিক ঘটক কমিউনিস্ট পার্টির একজন প্রাক্তন সদস্য হিসেবে 1960 সালে যখন খোয়াইয়ে অনসূয়া তার মার ডায়েরি ভৃগুকে দেয়, যেখানে আছে দানবেরা ওই যে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিতবাণী শুনাইবে বার্থ পরিহাস, সেই জায়গাটায় আপনি পরিষ্কার বুঝবেন যে রবীন্দ্রনাথকে সাক্ষী রেখে একটা রাজনৈতিক আন্দোলনের প্রস্তাব আনা। এবং তার একটু আগে মুকুন্দ দাস, অর্থাৎ তিনি বারবার বলতে চাইছেন যে রাজনৈতিক আন্দোলনের নানা ধারা ছিল, কংগ্রেসের মূলধারা, তার সঙ্গে তথাকথিত সন্ত্রাসবাদ, এখন যাকে ভারতের ভারতীয় বিপ্লবীদের ঐতিহ্য বলে সেই ধারা ইত্যাদি সমস্ত মিলে একটা বৈধ ঐতিহ্য গণনাট্য সংঘের ওপর ভোট দিয়েছে। এবং গণনাট্য সংঘ কী কথা বলবে? গণনাট্য সংঘ বলবে যে সমাজের এই বাস্তবতার কথা, এই সমস্ত জিনিস কোমল গান্ধারে আছে। এবং কোমল গান্ধারের নির্মাণ দেখুন, যেখানে এই বিচ্ছেদের সত্যিকারের বেদনা, এই অংশটুকু আমি দেখালাম, কারণ অন্যগুলো দেখাতে পারি, দেখালে আমাদের সময়ও যাবে, আমরা আরেকটা ছবিতেও যাব। যেমন ধরুন দুটো মারাত্মক জায়গায় বলছি, এটা এখনও আমরা বুঝতে পারি না, যেখানে জাহাজ ঘাটা মানে স্টিমারগুলো এসে নামতো, তো এই যে আমার বাবা ঠাবারা নামতেন ওই 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 সীমানায় না, আমার বাবারা আসতেন বনগাঁ সীমানা দিয়ে খুলনা এক্সপ্রেসে, কিন্তু যারা ওই দিকের লোক, ঋত্বিক ঘটক নিজে যেমন রাজশাহীর লোক, এই এটা তোলা হচ্ছে লালগোলার এমন একটা জায়গায় গেলে যেতে পারেন, তার ঠিক উল্টো দিকে রাজশাহী দেখাও যায়, পদ্মা নদী ছোট হয়ে গেছে। তো এই যে জায়গাটা যেখানে স্টিমার ঘাটা, সেখানে ব্যবসা বাণিজ্য চলতো, মালপত্র আনা নেওয়া, ওজন করা, এইদিকে জাহাজে তুলে দেওয়া, ওই দিক থেকে এলে এইদিকে গুনে নেওয়া, একটা গঞ্জ মতো ছোটো খাটো হাট। ঋত্বিক হঠাৎ আপনি যত্ন করে দেখেন যেখানে অনসূয়া ভৃগুর সংলাপ হচ্ছে, যেখানে জাহাজ ঘাটার কোনো অস্তিত্ব নেই, দীর্ঘদিন ধরে তা মৃত, কারণ হাট তো পাড়াপাড় হয় না, সেখানে হঠাৎ কিছু নয়েজ যেন বেচাকেনা হচ্ছে তা জুড়ে দিচ্ছেন, ফলে সংলাপ বুঝতে আমাদের অসুবিধা হয়, যেন মুহূর্তে অতীত পুনর্জিত হয়েছে, অতীত এখানে অতীত একটা যাকে বলে স্থানান্তরে নেই, অতীত বর্তমান ভবিষ্যৎ এভাবে নেই, অতীত আছে বর্তমানের অংশ,
অংশীদার হিসেবে, অতীত এবং বর্তমান হেঁটে যাচ্ছে, অঙ্কের ভাষায় এটা সাইমালটেনিয়াস ইকুয়েশন, এখানে দুটো রুট পাশাপাশি উপস্থিত, এক্স ওয়াই, অতীত এবং বর্তমান একেবারে পাশাপাশি। যেখানে ওই বাজারের কোলাহল এসে নায়ক নায়িকার সংলাপকে বিব্রত করছে, কিন্তু আমরা একবারও প্রশ্ন করি না এই আওয়াজগুলো কোথা থেকে আসছে, সোর্স কি? সোর্স নেই। আমি বারবার বলছি যে ঋত্বিক ঘটককেই যদি আপনি অনুসরণ করেন তাহলে দেখবেন যে ঋত্বিক ঘটক আসলে এক ধরনের সন্দর্ভ লিখতে চাইছেন পার্টিশনের ওপরে, তাতে তিনি বাস্তবতাকে এত গুরুত্ব দিচ্ছেন না। বাস্তবতাকে গুরুত্ব দিলে ওখানে এই শব্দগুলো আসতেই পারে না, ওগুলো ভুল কি সঠিক আলাদা কথা। প্রথম কথা, সিনেমায় কোনো ভুল হয় না, সিনেমা লক্ষ লক্ষ টাকার ব্যাপার। আপনি জানেন সাউন্ডগুলোকে জোড়ার জন্য কত পয়সা লেগেছে? সিনেমায় ভুল হতে পারে না, যার কারণ ভীষণ পয়সা লাগে। আমি লেখায় করতে পারি, একটা পেনের এখনও তাত্ত্বিকভাবে 3-4 টাকার একটা পেন পাওয়া যায়, আমি একটা লাইন লিখলাম কেটে দিলাম, হতে পারে। সিনেমা আর বিশেষত এই সিনেমা, তখন সেলুলারের ছবি হতো, প্রতি ফুটের যা দাম তাতে এরকম জিনিস করা যায় না, যদি করা হয় তাহলেও তাই দিতে বাদ যাবে। আর সাউন্ড ট্র্যাক আলাদা, একেবারে মিক্সিং, পোস্ট প্রোডাকশান টেকনিক এরাই করবেন, সেটা এই যে সম্পাদনা করার সময় তখন এই জিনিস হবে, এই যে ছবিগুলো ওখানে জুড়বে, কোন জায়গায় যাবে, আমার মুখের কোন উচ্চারণ ভুল হয়েছে সেগুলো ড্রপ করা হবে, ঠিক করা হবে, এইগুলোকে এই যে জিনিস জায়গা এগুলো ভেবে চিনতে করা হয়, ভুল হলে ভুল এড়িয়ে যাওয়া যাবে না। আর যদি রাখতে হয় তখন কী করে মনন বলবে যে সঞ্জয়বাবু ভুল বলেছেন, এটা বাদ দিলে যাওয়া যায়, ঠিক আছে চলে যাক গেল। কিন্তু ঋত্বিক ঘটক এই কোলাহলকে এনেছেন, এই কোলাহল অবাস্তব অবান্তর, তা মুহূর্তের মধ্যে অতীতকে বর্তমানের সঙ্গী করে দেয়, অর্থাৎ বিভাজনকেই সে উপহাস করতে থাকে। আরেকটা জিনিস যেটা আপনারা খেয়াল করেনি সিনেমা দেখার, খুব আমরা তো সিনেমা পেশা ভাত কাপড় জোটে বলে, যে এখানে অনসুয়ার এবং কয়েকটা নৌকোর কিছু স্টিল শট ব্যবহৃত হয়েছে মুভিং এজেসে। আপনি দেখবেন একটা মুহূর্তে ওই গঞ্জেই যেখানে বেচাকানা হচ্ছে সেখানে অনুসরণ একটা দু তিনটে ছবি আছে যেগুলো মুভিং না, মুভিং ইমেজ থেকে ফ্রোজেন ইমেজ করা হয়েছে তা না। মুভিং ইমেজ থেকে ফ্রোজেন ইমেজ করতে গেলে কী হয়, একই ফ্রেম রিপিট করতে হয়, চলে তা ভেতরে চলছে কিন্তু আপনার মনে হচ্ছে এক, যেমন চারুলতা তাকিয়ে আছে, চারুলতা শেষ দৃশ্য, ওটা কিন্তু আসলে সিনেমার অর্থে মুভিং, কিন্তু একই ফ্রেম বারবার ঘুরে ঘুরে আসছে বলে আপনার মনে হচ্ছে স্থির। আর এটা ঋত্বিক ঘটকের মুভিং ইমেজই না, এটা হচ্ছে একটা স্টিল ইমেজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। স্টিল ইমেজ কেন? তার কারণ ওই মুখটা ওই অবধি এসে থেমে গেছে। অনসুয়া একটা প্রতিমা, একটা আইকন প্রেজেন্স, ঋত্বিক ঘটক এটা খুব বিশ্বাস করেন। আগের ছবিতে আমি গলার দিকে হাত দেখালাম, ও তখন রেখে দিল, প্রতিমার গলা লম্বা হয়, এটা প্রতিমা গলার সময় ইয়ে হয়, যে কোনো প্রতিমার গলা লম্বা হয়, কুমার টুইতে এবার গিয়ে দেখতে পারেন। এখন ঋত্বিক ঘটক ওই চিহ্নটা রেখে দেন, সুপ্রিয়া চৌধুরীকে মেঘে ডাকা তারা এবং কোমল গান্ধারে তার বাছাই করার অন্যতম প্রধান কারণ হচ্ছে সুপ্রিয়া চৌধুরীর গলাটা, এই অংশটা সাধারণ বাঙালি মেয়েদের থেকে বেশি লম্বা, প্রতিমা হিসেবে তাকে ব্যবহার করার অনেক সুবিধা আছে। এইটা এটাও যদি আপনি বলেন এটা আপনার অনুমান, না এও আমি ঋত্বিক ঘটকের লেখা থেকেই বলছি, এই তথ্য আবার আমি সুপ্রিয়া চৌধুরীকে একদিন জানিয়েছিলাম, উনি অবাক হয়ে গিয়েছেন যে ঋত্বিক দা তো আমাকে এরকম বলেননি, না বলতেই পারে, সেটা তো তার অনুমান। তো যাক, এই যে জায়গা স্টিল ইমেজটা আনছেন এর মধ্যে, আমাদের মনে হচ্ছে হঠাৎ ছবিটা আটকে যাচ্ছে, কারণ এই ছবিগুলো অস্বাভাবিক। মুভিংয়ে যখন আমরা ফ্রোজেন ইমেজ ব্যবহার করি, ফ্রিজ ব্যবহার করি, এটা ফ্রিজ না, এটা স্টিল, অর্থাৎ এটা একটা অসমাপ্ত ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, যেটা ওই মুহূর্তে ভেঙে যাচ্ছেন। যে ভাঙনের কথা লিখছেন উনি, সেই ভাঙনকে একদিক দিয়ে উনি কোলাহল জুড়ে অবাস্তব করে তুলছেন, আর একদিকে স্টিল ইমেজ করে মুভিং ইমেজেসের মধ্যে তাকেও একটা অসমাপ্ত জায়গার রূপ দিচ্ছেন। ফলে সমস্ত জিনিসটার সম্পর্কে আমার এটা একটা সন্দর্ভ রূপ, কোমল গান্ধার একটা ভারতবর্ষের ইতিহাসে প্রথম একটা প্রবন্ধ ছবি হতে যাচ্ছে, শকুন্তলা নামক যে প্রবন্ধ তা ঋত্বিক ঘটক ছবি করছেন। এবং ঋত্বিক ঘটকের এই ছবির ব্যাখ্যাও ছিল এই যে বাস্তব ধৃত বহু বিষয়ে সমন্বিত একটি জটিল নকশা প্রস্তুত করাই ছিল অভিপ্রেত, কোটান কোট উদ্ধৃতি চিহ্ন আমি বললাম, এর একটি শব্দ আমার না, বাস্তব ধৃত বহু বিষয়ে সমন্বিত
একটি জটিল নকশা প্রস্তুত করাই ছিল অভিপ্রেত, মোটেই আখ্যান নয়। এটা এক ধরনের কোলাজ, যেখানে নানা ধরনের ইঙ্গিত আছে, সেই ইঙ্গিত দিয়ে আমরা কোনো ক্রমে একটা আখ্যানের দিকে যেতে পারি। কিন্তু আমাদের যে গল্প দেখার অভ্যেস সিনেমায়, সেটা এত বেশি ক্ষতিগ্রস্ত হয় যে আমরা এই ছবির দেখে আমার তৎকালে তেমন সাড়া দিতে পারিনি। আমার ধারণা এখন যখন কমল গান্ধার দেখা হয়, এখন আমরা অনেক বেশি বুঝতে পারি, কারণ এখন অনেক দিনের ওপার হতে আমরা দেখছি। এখন আমাদের অভিজ্ঞতাগুলো যেমন সিনেমাটিক অর্থে প্রবীণ হয়েছে, তেমনি আমরা অতীত ঘটনাটাও তো অনেক পুরনো হয়ে গেছে, ফলে আমরা তাকে দেখতে পারি। এর পরের উপর জায়গাটা হলো অনেক বেশি এতে আসছে আখ্যানের দিকে, কিন্তু সেখানেও আখ্যান খুব ভেঙে পড়ে। সুবর্ণরেখা, সুবর্ণরেখার উৎসবিন্দু খুব মারাত্মক। ঋত্বিক ঘটককে, ঋত্বিক ঘটকের একটা চরিত্রের একটা কি বলবো, খারাপ দিক বা মর্মান্তিক দিক ছিল তার মদ্যাসক্তি। 60 দশকের পরে তিনি মদ্যপানে অভ্যস্ত হয়ে পড়েন এবং সেটা এত দূর যে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বাঙালির 3 জন প্রতিভা বা 4 জন বলতে পারেন, আরও বারো বড়ো বলতে পারেন, এখন আমি শিশির ভাদুরী দেখছি বলে শিশির ভাদুরীর নাম জুড়ছি, মাইকেল মধুসূদন দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক ঘটক, শিশির কুমার ভাদুরী, এদের কথা আমাদের যে অশ্রু সজলভাবে মনে রাখতে হয় তার অন্যতম কারণ এত বড় মাপের প্রতিভা হওয়া সত্ত্বেও এরা এই ব্যাপারে এত অমিতাচারকে প্রশ্রয় দিয়েছেন যে এদের স্বাস্থ্য এবং এদের প্রতিভা উভয়কেই ক্ষতিগ্রস্ত করে, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। এইরকম একটি পানের আসরে ঋত্বিক ঘটককে জনৈক ব্যক্তি হঠাৎ বলে, খুব স্থূলভাবে কথাটা বলে, যে দাদা যদি ভাইয়ের ঘরে বোন ঢুকে যায় কি হবে। কথাটা খুবই অশালীন, মানে আমরা এই কথাকে দ্বিতীয়বার উচ্চারণ করতে চাই না। তিনি বোধহয় একটা অশ্লীল রসিকতা বা অন্য কিছু উদ্দেশ্যে বলেছিলেন, কিন্তু ঋত্বিকের মুহূর্তের মধ্যে এটা মনে হয় এবং এই লাইনটার ওপর দিয়ে তিনি সুবর্ণরেখার আখ্যান নির্মাণ করেন। সুবর্ণরেখা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব সুবর্ণরেখায় তিনি ব্রজানুত্তর কলকাতাকে একটা পরিসর হিসেবে দেখেছেন, সাংস্কৃতিক পরিসর, এবং তাকে মনে করেছেন তার শাস্তি প্রাপ্ত হওয়া উচিত। সুবর্ণরেখা খুব নিষ্ঠুর ছবি, এবং এখানেও বলবো যে সুবর্ণরেখাও ঋত্বিক ঘটকের রবীন্দ্র প্রণাম। তার কারণ সুবর্ণরেখা ছবিটা যদি আপনি দেখেন, পুরোটা যদি দেখেন, তাহলে বুঝবেন সুবর্ণরেখাও মূলত ওই লাইনটার উপর তৈরি হয়নি, ওই লাইনটা তাকে একটা অনুঘটকের কাজ করেছে। আসলে সুবর্ণরেখার প্রেরণা হচ্ছে রবীন্দ্রনাথের জীবনে, রবীন্দ্রনাথ নিজে একবারই চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছিলেন জার্মানিতে থাকার সময়, একটা প্যাশন প্লে করার চেষ্টা করেছিলেন, যেটা অমিয় চক্রবর্তীর চিঠি থেকে জানাও যায়, তা হচ্ছে শিশু তীর্থ। কিন্তু তখন জার্মানিতে ফাসিস্টরা খুব ক্ষমতাশালী হয়ে উঠছে, নাজিরা তার রবীন্দ্রনাথকে পছন্দ করতো না এবং রবীন্দ্রনাথকে সন্দেহের চোখে দেখতো। তাদের ইঙ্গিত হেলানেই প্রস্তাব উফা স্টুডিও, হলিউডের পরে যেটা সবচেয়ে বড় স্টুডিও সিস্টেম পৃথিবীতে, তখন তারা এটাকে এ করে এবং রবীন্দ্রনাথ এই দি চাইল্ড নামের চিত্রনাট্য অসমাপ্ত থেকে যায়। পরে উনি শিশু তীর্থ লিখেছেন, দি চাইল্ডও আছে, কিন্তু সিনেমা আর হয়নি। এই সিনেমা, এই শিশু তীর্থ পরে ঋত্বিক ঘটক গ্রহণ করেন 1962 সালে, ছবিটা মুক্তি পায় 1965 সালে। এখানে দেখবেন 3টি জায়গায় শিশুদের পরিষ্কার আছে, একটা হচ্ছে মাতা দ্বার খোলো, একটা হচ্ছে শেষে জয় হোক ওই চিরজীবিতের ইত্যাদি, আর আরেকটা হলো এ যে ওই মাতা দ্বার খোলো, আর আরেকটা হচ্ছে রাত কত হইলেও উত্তর মেলে না, উত্তর মেলে না, যেটা বিজন ভারতীর বিখ্যাত সংলাপ, আর সে যদি প্রমিত বাংলায় রূপান্তর করেন, রাত কত হলো উত্তর মেলে না, শিশু তীর্থের পরিষ্কার, শিশুতের বিভিন্ন বাক্য ওইখানে আছে। এবং এটা একটা জার্নি সুবর্ণরেখা, শিশু তীর্থ যেমন একটা যাত্রা, তেমনি ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা একটা যাত্রা। আপনি যদি একটু তলিয়ে দেখেন, তাহলে দেখবেন ঋত্বিক ঘটক 60-এর দশকে বারবার রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলতে চেয়েছেন পরবর্তী বাঙালি হিসেবে, এবং দেশভাগকে উপলক্ষ করে রবীন্দ্রনাথের সঙ্গে তার যাবতীয় সংলাপ। সুবর্ণরেখার কাহিনী যদি অনুসরণ করি, তাহলে দেখা যাবে এটা এক ধরনের রামায়ণ কথা,
রামায়ণ কথা অনেক বিখ্যাত আধুনিক বাঙালি এনেছেন, যেমন মাইকেল মধুসূদন দত্ত, মেঘনাদ দত্ত কাব্যে, যেমন সত্যিনাথ ভাদুরী, রুয়াই চরিত মানস। তবে রুয়াই চরিত মানস যতটা কৃত্তিবাসের রামায়ণ তার থেকে অনেক বেশি রামচরিত মানস। যাই হোক, ঋত্বিক ঘটক এনেছেন, কিন্তু এই জায়গাটা, এই যে আমার খুব ভালো লাগছিল যে আমরা যখন এই প্রকল্পের কথা আলোচনা করছিলাম, যেখানে কলকাতা বা উচ্চবর্গীয় যে নাগরিকবৃন্দ যারা পূর্ববঙ্গ থেকে এসেছিলেন, কলকাতাকে ভিত্তি করে রয়ে গেছেন বা আছেন ভারতীয় নাগরিক, তাদের বদলে এগুলো প্রান্তিক মানুষজনকের দিকে তাকাবে বেশি, এখানে সেরকম একটা সমস্যা। রামায়ণে যা যা ছিল তা তো আমরা জানি, এখানে একটা উদ্বাস্তু পল্লী থেকে, তখন এরকম নিয়মিতই হতো, লালকাল মাঠে খুব হতো, বিড়লা জামাইয়ের মাঠ ছিল ওটা, ওখানে উদ্বাস্তুরা জোর করে দখল করেছিল, এটা হতোই, এরকম মেয়ে তুলে নিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। এই যে অভিরাম নামে যাকে দেখছি, যিনি রামচন্দ্র, তার মা ঋত্বিকগুলো খুব কৌশল করে নাম দিতেন, তার মার নাম কৌশল্যা, বাগদি, ছবির শুরুতে আছে বাগদি, বাগদি আমরা সকলেই জানি নিম্নবর্গীয়। এখন এই অভিরামে মাকে তুলে নিয়ে আসে, শৈশবকালে মাকে মারকোল হারিয়ে ফেলে এবং সে ব্রাহ্মণ পরিবারে ব্রাহ্মণ হিসেবে বড় হয়। অর্থাৎ যে অভিরাম মূলত বাগদি, সে অভিরাম ঈশ্বর চক্রবর্তীর ভাই অভিরাম চক্রবর্তী হিসেবে বড় হয়ে উঠল। এবং এইখানে একটা ফেটফুল কোইন্সিডেন্স, ঋত্বিক এমনভাবে জায়গাটা করছেন ইচ্ছে করে যে কতগুলো কোইন্সিডেন্সকে ঘটাচ্ছেন, যে দেখবেন যে একজন এসে বললো যে ঈশ্বরবাবু আজ স্টেশনে একটা কাণ্ড হয়েছে, উদ্বাস্তু বোঝাই দণ্ডকারণ্য লোকাল যাচ্ছিল, তো দুই বুড়িকে নামিয়ে দিয়ে গেল, ও আপনাদের বাড়ির কাছেই ঢাকায় বজ্র, ইচ্ছে করে এই বজ্রযোগিনী গ্রামের নাম, বজ্রযোগিনী গ্রাম হচ্ছে কার গ্রাম, অতীশ দীপঙ্করের গ্রাম। এবং বজ্রযোগিনী সম্বন্ধে বলাই হয়, যদি আপনি বজ্রযোগিনী গ্রামে কখনো যান, যে আমার এক জ্যাঠিমা ছিল বজ্রযোগিনী, সে বলতো বজ্রযোগিনীর কুকুরগুলি পর্যন্ত সংস্কৃতে কথা কয়, বজ্রযোগিনী এত উচ্চ শিক্ষিত গ্রাম যে সেখানে কুকুররাও সংস্কৃতে কথা বলে, তো অতীশ দীপঙ্করের গ্রাম সত্যি ব্রাহ্মণ অধ্যুষিত, বিক্রমপুর যিনি জায়গাটাই হিন্দু ডমিনেটেড, তার মধ্যে বজ্রযোগিনী একেবারেই ব্রাহ্মণদের, এগুলো সব ইচ্ছে করে রাখা হয়েছে, বজ্রযোগিনী গ্রামের কাছ থেকে আসছে ওরা, সঙ্গে সঙ্গে আমাদের ইতিহাসের অনেকটা জায়গা ভেসে আসে, এই যে জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে অতীশ দীপঙ্কর। তো যাই হোক, এইবার আমরা স্টেশনে আসছি, দেখবেন অদ্ভুত আশাটা, সবকটা জিনিস এসে কনভার্জ করছে, এই মাইক্রোফোনটা যেমন কনভার্জ, আমার মুখটা যাচ্ছে অন্যগুলো যাচ্ছে, সেরকম সেরকম। অর্থাৎ প্রথম দেখলাম অভিরাম আসছে ওই দিকটায়, তারপর দেখলাম ওই সুপারভাইজার বাবু আসছে, তারপরে এই ভদ্রলোকাই এবং এরা এসে সবাই তাকাচ্ছেন, তখন বৃদ্ধা। এবং এই সময় ঋত্বিকের সাবজেক্টিভ ক্যামেরা অদ্ভুত, বৃদ্ধার চোখ দিয়ে যখন দেখছেন তখন অভিরামের মুখটা অস্পষ্ট, অভিরামের চোখ দিয়ে যখন দেখছেন তখন বৃদ্ধার মুখটা স্পষ্ট, এটা দুটো চোখের দেখা একসঙ্গে মেলানো হয়েছে, কারণ এতো মৃত্যুপথে যাচ্ছেনি। আপনি এবার ভেবে দেখুন, ঋত্বিক ঘটক ভারতীয় ইতিহাসের গোড়া ধরে নাড়ানাড়ি করছেন, অর্থাৎ যেই মুহূর্তে অভিরাম বলে আমার মা, সেই সময় বাগদি বউ, ব্যাপারটা কি দাঁড়ালো? রামায়ণকে আমরা এতদিন কিভাবে ব্যাখ্যা করতাম, না আমরা এখনো ভাবি যে রামচন্দ্রকে নবদুর্বার দলের শ্যাম, ইক্ষ্বাকু বংশীয় রাজপুত্র, ভারতবর্ষের রাজা যিনি হবেন কিন্তু সদ্বংশ সঙ্গত উচ্চবর্গীয়ই হবেন, রামচন্দ্রের শারীরিক গঠন অন্যান্য সব আছে যা, ও সে এখন রামচন্দ্র নিয়ে কথা বলা বিপজ্জনক, তবু আমি যেটুকু আমার বাল্যপাঠে আমি দেখেছি তা সেই অনুযায়ী রামচন্দ্র উচ্চবংশীয়, এবং তার মা কৌশল্যা, তিনি রাজনন্দিনী, রাজমাতা, অসঞ্জপ্যাসা, সূর্যের আলো তাকে দেখতে পায় না, তিনি রাজ অবনতের মধ্যে থাকেন। এইবার ঋত্বিক ঘটক মূল দাবাচ্চারটা ফেললেন এবং ভেবে দেখুন 1962 সালে এই ছবির নির্মাণ, সেন্সার ডেট 1962 সাল, তখন ভারত পশ্চিমবাংলায় কেউ কাস্ট সিস্টেম নিয়ে আলোচনাও করতো না, নাথিসটা তো করতোই না, তারা মনে করতো শ্রেণী সংগ্রামী চূড়ান্ত এবং শেষ সত্য।
যেই মুহূর্তে মা এবং বাগদিবাবু হলো, সঙ্গে সঙ্গে আপনি খেয়াল করলেন যে ঋত্বিক ঘটক কখনোই মৃত্যু দেখান না, উনি ক্যামেরা সরিয়ে নিলেন, শুধু সরিয়ে নিলেন না, সম্পূর্ণ অবান্তর দৃশ্যে অবতারণা করলেন। অনেকগুলো আওয়াজ তার মধ্যে, এবং সেই আওয়াজগুলো কেন আমরা বুঝতে পারছি না, কারণ নাটকীয় মুহূর্তে দাবি করছে বাগদিবাবুয়ের কি হলো জানা, উনি সেসব নিয়ে পাত্তাই দিচ্ছেন না। উনি অদ্ভুত কিছু সাউন্ড, ক্যাকোফোনি, বিকৃত স্বর, এবং তার মধ্যে দিয়ে একটা ট্রেন ঢুকছে এবং বেরিয়ে গেল, ছবি পর্ব শেষ। বস্তুত যতটা গল্প অংশ তার বেশি গল্প বহির্ভূত অংশ। এটা যারা এডিট করেন তাদের অনেকের ক্ষেত্রে এটা মনেই হতেই পারে, এই জায়গাটার দরকার কি ছিল, তো গল্পের সঙ্গে জড়িতই না। একটা ট্রেন, স্টেশনটার নাম ছাতিমপুর, গাছশিলার আগে স্টেশন, তো সেখানে ঢুকছে বেরোচ্ছে, তা দিয়ে আমাদের কী হবে। আর একটা জিনিস অবান্তর আছে, একটা বাচ্চা হাত বাঁধা সেরকম ঘুরছে, এটা ঋত্বিক ঘটকের এগুলো শিল্পী হিসেবে গ্রেটনেস, যে এই যে বাচ্চাটি যার উৎস জানা নেই, সে যখন চূড়ান্ত সত্য জানতে যাচ্ছে, সে ব্রাহ্মণ সন্তান হিসেবে বড় হয়েছে, তার মা নেই, তার যে চিরন্তন দুঃখ সেই দুঃখ নিয়েই সে বড় হয়েছে, কিন্তু আজ সে যেখানে জানলো যে সমমিত্রের ভাষায় যে আমার দেখা উচিত ছিল না তা আমি দেখে ফেলেছি, যা আমার জানা উচিত ছিল না তা আমি জেনে ফেললাম, সেইরমভাবে ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর ভাই অভিরাম জানলো যে আসলে সে বাগদি। কিন্তু তার সঙ্গেই অসম্ভব কর্কশ্বরের সংযোগ, কি কর্কশ্বরের সংযোগ, এই ঋত্বিক ঘটক নিজে বারেন্দ্র ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তিনি এটা আমাদের জানালেন যে যদি সত্যি আমাদের কোনো জাতীয় মহাকাব্য থাকতে হয়, যদি তার নাম রামায়ণ হয়, যদি তার নাম রামচন্দ্র, যদি তার নায়ক রামচন্দ্র হন, তবে এই রামচন্দ্র কখনোই রামচন্দ্র মুখোপাধ্যায় হবেন না, এমনকি উত্তরপ্রদেশবাসী হলে রামচন্দ্র শর্মাও হবেন না, মুখোপাধ্যায়ের কাউন্টার পার্ট শর্মা, ওখানে তো গরদাস গোত্রীয় ব্রাহ্মণ হবেন না, হবেন বাগদি। কেননা ভারতবর্ষের জাতীয় মহাকাব্যের অধিকার জাতির গরিষ্ঠতম গরিষ্ঠতর অংশের আছে, এবং তারা যেহেতু নিম্নবর্ণভুক্ত, এই বাগদি বা ডোম বা কাহার বা ইত্যাদি ইত্যাদিরা, যাদের আপনারা এক কথা দলিত বলেন, এখন তখন অন্তর্য বলতেন, যাদের আমরা সংবিধানে তপশিলি জাতি এবং উপজাতীয়ভুক্ত বলি, তারা হবেন, খুব সহজ কথা। কেন ভারতবর্ষের এর মধ্যে রাজনীতির প্রশ্নটা অবান্তর, এটা একটা সহজ এবং শ্রেষ্ঠ সমাধান। একটা জাতি তার নায়ককে খুঁজে পেতে যাচ্ছে কার মধ্যে পাবে, মুখোপাধ্যায়ের মধ্যে, যে জনসংখ্যা 1.5% না, আশুতোষ মুখোপাধ্যায় হতে পারে, কিন্তু সে জাতির নায়ক হতে পারে না। জাতির নায়ক হলে তাকে কাহার ফাহার জাতীয় পদবী নিতে হবে, যাদের আপনার কাহারের সঙ্গে ফাহার যোগ করেন না, যারা এত তুচ্ছ। তো এই যে আঘাত, এই আঘাতটা বিভাজন উপলক্ষে, যে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মূলত ক্ষতির থেকেও বেশি ক্ষতি কাদের হয়েছে, তারা এই দণ্ডকারণগামী দুর্গত অধিবাসীর দল, যারা মুখুজ্জে বারুজ্জে চাটুজ্জে দত্ত মিত্র বসু না, যারা কিন্তু এইরকম বাগদি বউ, তারা। এক্ষেত্রেও আমি বলবো যে ঋত্বিক ঘটক আমাদের উদ্বাস্ত সমস্যাকে দেখার সময় প্রথম মানুষ যিনি এই সমস্যাটাকে কতগুলো স্তরের মধ্যে বিভক্ত দেখেছিলেন, এবং আমাদের জন্য এক ধরনের পথ নির্দেশিকা তৈরি করেছিলেন। এই যে আমরা সিনেমা তত্ত্ব নিয়ে যদি আলোচনা বলতাম, এটা ভারতবর্ষে অন্য একটা বিখ্যাত, মানে ঋত্বিক ঘটকের শব্দ ব্যবহার এটা অন্য ধরনের একটা আলোচনা দাবি করে, কিন্তু এটা আমাদের সিনেমার ক্লাস না, তাই আমরা বলছি না, কিন্তু ইঙ্গিত দিচ্ছি, কারণ এখানে আমরা যা বসে আছি সবাই ডিজিটাল এরায়, ডিজিটাল এরায় শব্দ ব্যবহারের একটা প্রধান গুণ এবং দোষ একই সঙ্গে, যে শব্দ কৃত্রিম হয়ে পড়েছে, আমরা পিওর সাউন্ড চাই। সাউন্ড ইন ইটস পিওরেস্ট ফর্ম কখনো পাওয়া সম্ভব না, আনলেস ইট ইজ কানেক্টেড উইথ নয়েজ। একটা বাংলা নাম করা কাগজের সঙ্গে আমার ঋত্বিক ঘটকের ছাত্র এবং হিন্দি চলচ্চিত্রকার কুমার সাহানির কথোপকথনের ব্যবস্থা করে দিয়েছিল, আমিও যেহেতু কিছুটা ঋত্বিক ঘটকের ছাত্র, মানে নন ফর্মাল এডুকেশন, আর উনি যেহেতু ফর্মাল ছাত্র পুনে ফিল্ম ইনস্টিটিউটের,
আমরা আলোচনা করে দেখেছিলাম যে ডিজিটালেরা এই যে কোলাহল মুক্ত শব্দ খুঁজে পাওয়ার ব্যাপার, এবং আমরা ভারতীয়রা যারা মনে করি শব্দই ব্রহ্ম, শব্দ অ্যাবসলিউট, ঋতিক ঘটক মনে করতেন সিনেমা দৃশ্য শিল্প হতে পারে কিন্তু সেখানে শব্দপথ প্রধান, এই শব্দকে কি করে আবিষ্কার করব যদি না কোলাহল থাকে। যেমন সোনা, বিশুদ্ধ সোনা খুব নরম, হাত দিয়ে টিপলে বেঁকে যায়, তাকে খাদ মেশাতে হয়, নাহলে গয়না তৈরি হয় না, শব্দে খাদ মেশাতে হবে, সেই খাদ না হলে আমি বিশুদ্ধ ব্রহ্ম পাবো না, হীরাখণ্ড কয়লা খনি কয়লা টুকরো ছাড়া পাওয়া যাবে না। সেই মতামতের সমর্থনে উনিও ছবিতে যে পরিমাণ শব্দকে গুরুত্ব দিতেন, যেমন যে দৃশ্য আমরা দেখলাম সেখানে দৃশ্যের চাইতে শব্দ অনেক গুরুত্বপূর্ণ, আসল ভূমিকাটা পালন করেছে শব্দ, দৃশ্য তার অনুগামী মাত্র। যেমন এই যে বাচ্চারা দুলছে, এই বাচ্চাটা একটা ভিজুয়াল ট্রোপ, হি ইজ নোহোয়ার ইন দি ন্যারেটিভ, এই আখ্যানের কেউ না সে, তাহলে সেও কেন ভুলে হতে পারে না, একটা স্টেশনে দুলছে আর ক্যামেরা তাকে নিয়ে নিল হতে পারে, যদি ক্যামেরা ওখানে বসিয়ে তো ঋতিক ঘটক শুটিং করেছেন, যদিও দুলতো তাহলে ওকে বলতো ভাই তুমি এখন নামো, এখন হবে না, দরকার হলে বিস্কুট খাও গিয়ে 2 টাকা দিচ্ছি তুমি সরো। এ তো পরিষ্কার বুঝলেন, এ হচ্ছে একটা ভিজুয়াল ট্রোপ যেটা মনে করছে, মনে করাচ্ছে আমাকে তুই আনবি কেন, ফিরিয়ে নে, জন্মের আদিতে চলে যাওয়ার চেষ্টা। আমি এই লাইন ঋতিক ঘটকের না, এই লাইন শক্তি চট্টোপাধ্যায়ের, কিন্তু এই যে আমাকে তুই আনলি কেন ফিরিয়ে নে, এই যে যন্ত্রণা, এই যে অভিরামের জানা যে তার মা বাগদি বউ এবং সে স্টেশনে মারা যাচ্ছে, অযোধ্যার রাজ অবলদে যার থাকার কথা সে ছাতিমপুর স্টেশনে ভিখিরিনী মতো মারা যাচ্ছে, এই তো ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। এবং রামায়ণকে এত বড় করে ইন্টারোগেট করা মাইকেল মধুসূদন দত্ত করেছিলেন, ঋতিক ঘটকও করলেন, আমার তো ধারণা সুবর্ণরেখা যদি এখন সেন্সারে যেত সেন্সারই পেত না, এই মুহূর্তে সেন্সার পেত না, এখন ভারতবর্ষের যে অবস্থা কৌশল্যাকে বাগদি বউ দেখালে কোনো চান্সই নেই। আমি তার রসিকতা করে বলছি না, আমি তার বাস্তব সত্য বলছি। এবার আমার মনে হয় কলকাতা, ধরুন এই যে কলকাতা, আমরা পার্টিশন উত্তর, আমরা উন্নতি করেছি, কলকাতা দেখছি কিছু, এখন একটা বিভৎস মজা কথাটা আমাদের ভোকাবুলারির মধ্যে এসে গেছে, এই বিভৎস মজা সুবর্ণরেখার কথা, এটা হচ্ছে ঋতিক ঘটকের এই যে দেশ বিভাগ উত্তর আমরা, এটা আজকেও প্রযোজ্য। এই যে সাউথ সিটি বলছে, এই যে সিটি সেন্টার, এই যে মল, এই যে উপভোক্তা সমাজ, আমরা সব ভুলে গেছি, একটি একটি ভুলে গেছে। গার্সিয়া মার্কেজের নিঃসঙ্গতার উপাখ্যানে আছে না যে লোকেরা একটা তল অক্ষর ভুলে গেছে, গরুর গায়ে গোয়া লিখে রাখা হচ্ছে নাহলে বোঝা যাবে না, সে দেখে দেখে চিনছে, তার সমস্ত বিস্তৃত হয়ে গেছে। বলছি ঈশ্বর আমাদের কলকাতায় নিয়ে যাওয়া, সেখানে তো বিভৎস মজা, এই যে বিভৎস মজা, টেরিবল প্লেজার, এই টেরিবল প্লেজারের আমরা অংশভুক। আমরা কীরকম, এই যে ঋতিক ঘটক এইটা প্রয়োগ করলেন যে এই বারটা, এটা হচ্ছে উইন্ডসর বার, এই যে আপনার মল্লিক বাজারের থেকে থিয়েটার রোডের মোড়ে ডান দিকে যে জিমিস কিচেনের উল্টো দিকে যে বাড়িটা হয়েছে নতুন কর্পোরেশনের, তার আগে এই বারটা ছিল উইন্ডসর বার, খুব সুন্দর বার। তো সেখানে দুজন হঠাৎ বাবু মদ খেতে এসছেন, যারা সারা জীবন সচ্চরিত্র তার অভিনয় করেছেন, তাদের পতন এত গভীর যে প্রথম তারা চলে এলেন রেসের মাঠে, তারপরেই বাড়ে, বাড়ে এসে তারা কী বলছেন ভেবে দেখুন, তারা যেগুলো বলছেন সেগুলো ছোটোবেলা থেকে আমরা মুখস্থের মতন পড়ে এসছি, সে যে যাজ্ঞবল্ক এতে যাচ্ছেন বানপ্রস্থে, তার আগে তিনি তার 2 স্ত্রীকে জিজ্ঞেস করলেন কী চাও, ব্রাহ্মণরা তো তখন হাতে অনেক ক্ষমতা ছিল, তিনি ওইরকম গরু এ সে সব দিতে চাইলেন স্ত্রীদের, এখনও যেমন আমরা সেভিংস সার্টিফিকেট বা অন্যান্য জিনিস দিতে চাই যে যদি আমরা কোথাও চলে যাই, অ্যালিমানি দিতে চাই, তো এসব তো তাতে যিনি বড়জন তিনি ওরম যথারীতি চাইলেন পার্থিব সম্পদ যা আমাদের দরকার, আর ছোটজন তিনি বলেছিলেন সেটা ভারতবর্ষ অ্যাপারেন্টলি মুক্তির মন্ত্র হিসেবে মনে করে, যে মহাং নামৃত শ্যাম কী মহাং তেন করিয়াম, যা আমাকে অমৃত দেবে না তা নিয়ে আমি কী করবো, আমি তোমার সঙ্গী হব। ভারতবর্ষ চিরদিন আমাদের কী শিখিয়েছে, এই স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবসে নেতারা কী আমাদের বলেন, তেন ত্যাগ তেন ভঞ্জিতা মা গৃধ, তুমি ত্যাগের দ্বারাই ভোগ করো, লোভ করো না। ঋতিক ঘটক বারবার যে শব্দগুলো বলছেন সেগুলো একেবারে গোয়িং ইন ডিরেক্ট কন্ট্রাস্ট উইথ দি টিচিংস দ্যাট উই রিসিভড,
আমরা মদ খেতে খেতে বলি তেন ত্যাগ তেনা ভঞ্জিতা, আমরা নারী শরীর ভোগ করতে করতে বলি মা গৃহ, আমরা যা কিছু মৃত তাকেই গ্রহণ করি, অমৃতকে আর গ্রহণ করি না। আমরা ভুলে গেছি যে এই জাতি অনেক পুরনো ঐতিহ্য, এই যে জায়গা, এবং তার মধ্যে দেখবেন এই চশমাটা ভেঙে পড়ে আছে, সেটা নর্তকীর পদতলে চূর্ণ হলো, আর ওটা যে অ্যাক্সিডেন্টাল না, তার প্রমাণ হচ্ছে ঋত্বিক ঘটক চশমাটা অনেকক্ষণ ধরে দেখার, চশমাটা ভেঙে পড়ে আছে, ঈশ্বর চক্রবর্তী চক্ষুহীন, চক্ষুহীন ঈশ্বর, এবং এই যে চক্ষুহীন ঈশ্বর সে খেয়াল করছে, এবং ঋত্বিকের ব্যঙ্গগুলো কি সরাসরি মন্বন্তর দেখে নাই, দাঙ্গা দেখে নাই, দেশভাগ দেখে নাই, দেখে নাই বলেই সেই রকম ক্ষণিক আমোদের মধ্যে নিয়েকে আবিষ্কার করতে চায়। ঋত্বিক ঘটক দেশভাগকে দেখেছি আর আমাদের জীবনের এমন এক অভিশাপের রাত্রি যা শিশুতীর্থের মতনই, যে অধিনায়ককে বিদ্ধ করে এবং যা প্রতি মুহূর্তে আমাদের মনে করায় যে আমাদের যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমরা নতুন জাতি, নতুন আমাদের উদ্বোধন কাল, এবং আমরা আর আমাদের পেছনের বোঝা বহন করব না। কিন্তু যিনি ইতিহাসকার তাকে তো ইতিহাস তৈরি করতে হয়। আই টারেসিয়াস, আই এম ফ্রম দ্য ম্যান অফ পাস্ট, আই শ্যাল টেল ইউ অল, এই যে সরি আমি ভুল বলছি, টিএস এলিয়টের এই লাইন, আই এম লাজারাস, কাম ফ্রম দ্য ল্যান্ড অফ দ্য ডেড, আই শ্যাল টেল ইউ অল, আই শ্যাল টেল ইউ অল, এই যে লাজারাস, এবং এখানেও নচিকেতার কথা আছে, এই দুটি চরিত্র এরাই একমাত্র যারা মৃত্যুর লোক থেকে প্রত্যাবর্তিত, বাইবেলের লাজারাস এবং আমাদের নচিকেতা, নচিকেতা আমাদের বলা ভুল, হিন্দু ধর্মের নচিকেতা। নচিকেতা কেন স্মরণীয়? নচিকেতাই একমাত্র পুরাণ কথিত পুরুষ যিনি পিতৃসত্য পালনের জন্য যম পুরীতে গিয়েছেন এবং স্বজ্ঞানে ফিরে এসেছিলেন। যম তিনদাত্রী ব্রাহ্মণ পুত্রকে অভুক্ত দেখে করজোড়ে বলেছিলেন যে আপনি যা যা চান সবই দেব, আমার অপরাধ মার্জনা করুন। এই যা যা চানের মধ্যে জবের তালিকায় যা যা ছিল তা বুঝতেই পারেন, রাজারহাট লেক টাউনে জমি বা ফ্ল্যাট, অন্যান্য যা কিছু হতে পারে, যা দেখছেন খবরে কাগজে পাতায় তাই। তো ব্রাহ্মণ পুত্র নচিকেতা প্রথম বর প্রার্থনা করেন, আমার পিতা মাতাকে জানান যে আমি সুস্থ আছি, তাদের উদ্বেগ মুক্ত হোক। দ্বিতীয় এরকম রেখে যা, তৃতীয় যে প্রার্থনা করেন সেটা কোনো দিন আপনাকে দেওয়া হবে না। যম দুটি প্রার্থনা স্বচ্ছন্দে মঞ্জুর করেন, তৃতীয় প্রার্থনায় নচিকেতা বলেন যে আমি ব্রহ্মজ্ঞান চাই। এখানেও বিয়নবাবু বলেন যে আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান প্রার্থনা কর না, তুমি নিজেকে জানা এইটা এই চেষ্টা করো না, নিজেকে জানতে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং তোমার জানার পথ আটকে দেওয়া হবে। যখন উপনিষদে তখনও সুরাসুরদের দ্বন্দ্ব এত প্রকট হয়নি, তারা ব্রহ্মজ্ঞানের ইচ্ছা প্রকাশ করেছেন, ব্রহ্ম কি জানবেন, হঠাৎ মনে হয় না এটা জেনে সবাই বলছে ব্রহ্মর কথা আর জানতে যায়, যেন আর্কিমিডিস প্রিন্সিপাল হলো। তো গেলেন দেবগুরু, তাদের একটু অবাক হলেন, কিন্তু দেবগুরু বলেন এটা এমন কিছু জিনিস না, তোমরা জল নিয়ে এসো নির্মল পাত্রে, তারপর তোমার পরিষ্কার হও, মানে মাথা মাথা কামিয়ে ফেলো, তারপর নিজেদের দেখো। তা দেখলো এবং দেখে প্রত্যেকে নিজের ছবি দেখছে, তো তাতে অবাক হয়ে বললো যে এনাকে তৃপ্ত করাই জীবনের উদ্দেশ্য। দেবগুরু বললেন হ্যাঁ, তো গল্পের লজিক অনুযায়ী অসুররা অসুর হয়, পার্থিব চলে গেল, গিয়ে মর্থাৎ খেলো, কারণ নিজেকে তৃপ্ত করাই পন্থা। দেবতারা একটু পরেই বুঝতে পারলো যে গল্পটা এত সহজ না, দ্বিতীয়বার ফিরে এলো, তাহলে ইনি কে, জল শরীরস্থ আত্মা, আস্তে 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 বুঝতেই পারে যা হলো। এখন এই যে যাওয়া, এ অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক তপস্যার ব্যাপার, শিশুতীর্থের মতন রাত্রি পার হওয়ার ব্যাপার, যখন আমরা আমাদের নিহত অধিনায়ককে সঞ্জীবিত দেখব নিজেদের মধ্যে, রবীন্দ্রনাথ এই পথটার কথা ভেবেছিলেন। রবীন্দ্রনাথ দেশবিভাগ দেখেননি, কিন্তু তিনি খুব সর্বনাশের স্বরূপ দেখেছিলেন সভ্যতার সংকটে। এই লেখার 10 বছরের মধ্যে দেশবিভাগ হয়, এবং আমরা যে জায়গায় পড়লাম এটা শুধু ভূগোলের চ্যুতি না, এটা স্মৃতির চ্যুতি, ইতিহাস চ্যুতি,
এবং আমরা এক কবন্ধ সমাবেশে রূপান্তরিত হলাম, বা রূপান্তরিত হওয়ার পথে অনুপ্রাণিত হলাম। দৈবাত ঋত্বিক ঘটক দনরূপ কিছু শিল্পী আসেন, যারা মনে করিয়ে দেন আমাদের জীবন অবিচ্ছিন্ন, অমৃতের পুত্র হিসেবে জন্মানোর অধিকার আমাদের আছে, এবং আমরা এমন একটা জায়গা থেকে উৎপন্ন যা বহুদিন খ্রিস্টের জন্মের বহুদিন আগে থেকে, যা আজ পর্যন্ত পতন অভ্যুদয় বন্ধুর পন্থায় অগ্রসর হয়েছে, তাতে এরকম দেশবিভাগের মতন বহু ঘটনা এসছে। নাদির শাহ এসছেন, কলিঙ্গ যুদ্ধ এসছে, আমাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। প্রতিটি দুঃস্বপ্ন মন্থিত রাত্রির পরে একটা সুপ্রভাত অপেক্ষা করে থাকে। ঋত্বিক ঘটকের এই যে মেঘের একাতারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা, এই তিনটে ছবি যদি আপনি দেখেন তাহলে দেখবেন এটা জার্নি টু দি এন্ড অফ মিড নাইট, সেলিনের সেই বিখ্যাত উপন্যাস, মধ্যরাত্রুর জয়ায়ু থেকে সকালের দিকে যাত্রা। তুমি এটা এক প্রকৃতপক্ষে কতটা ফিল্ম, কতটা ইতিহাস, কতটা দর্শন, সেটা এখন এই ছবিগুলো দেখলেই আমাদের একটা প্রশ্ন, এক ধরনের বিস্ময়, এক ধরনের কিংকর্তব্য বিমূলতা আমাদের সামনে উপস্থিত হয়। এর নির্মাণ নিয়ে আমরা দেখতে পারি, এর মূল বয়ান আমরা পরীক্ষা করতে পারি, কিন্তু আমরা বুঝি এটা জাতির প্রতি রেখে যাওয়া একজন শিল্পীর শেষ স্বীকারোক্তি সমূহ। এটা হচ্ছে বলা, সেই দস্তায়েভস্কি পুশকিনের কবরের পাশে দাঁড়িয়ে বলেছেন, হি হ্যাজ টেকেন মেনি থিংস টু হিজ গ্রেভ, নাও হিয়ার উই আর এক্সপেক্টেড টু আনআর্থ ইট। পুশকিন তার বহু জিনিস কবরে নিয়ে গেছেন, আমরা এগুলোকে এখন আলাদা করে মুক্ত করব। তেমনি ঋত্বিক ঘটক এই ছবিগুলোর মধ্যে দিয়ে বহু সত্যকে সময়ের গর্ভে নিক্ষেপ করে গেছেন। আমাদের কাজ হচ্ছে সেইগুলোকে আস্তে আস্তে নথিভুক্ত করা। আমাকে যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় আজকে এই সুযোগের সামান্য অংশটুকু দিলেন, তার জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, এবং বাড়ি বাড়ি কৃতজ্ঞতা জানাবো মনন কুমার মণ্ডলের কাছে, তিনি ভাগ্যক্রমে আমার এই অভাজনকে এই সুযোগ দিয়েছেন, তার জন্য তাকে নমস্কার। আপনাদের প্রত্যেককে শনিবারের বিকেল নষ্ট করে দিলাম বলে ক্ষমা প্রার্থী আমি, কিন্তু ওই বিভৎস মজাটা না একদিন নাই নিলেন।